আপু এক কাপ কফি হবে কি? অবশ্যই, তুই বস, আমি দিচ্ছি। বিশেষ দৃষ্টান্ত, ঝুমি যা কথা বলেছে বা বলবে সব তার ডায়েরিতে লিখে। ঝুমি চলে গেল রান্নাঘরে। তখন রনির ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখে একটা ইমেল এসেছে। ওপেন করার চেষ্টা করল কিন্তু পারল না। তাই সে রান্নাঘরে যায় আর সেখান থেকে আমার সেই গোপন কম্পিউটার রুমে গেল। কম্পিউটারে তার ফোন লাগিয়ে দিল। ইমেল ওপেন করে দেখে ফ্রম রাতুল 3695 সেন্ট 3:54 PM। একটা ভিডিও দেয়া আছে। ভিডিওতে ক্লিক করার পর লাস্ট 5 মিনিটে যা শ্যুট হয়েছে তা প্লে করল। একজন ব্যক্তি পাহাড়ের উপরে দৌড়াচ্ছে, ক্যামেরা বুকে লাগানো, তাই মুখ দেখা যাচ্ছে না। হয়তো সেটা রাতুল হবে, কারণ রাতুলের বুকে এরকম ক্যামেরা লাগানো ছিল যা নষ্ট হয়ে গেলে রনির কাছে সব ভিডিও চলে যাবে। দৌড়াতে দৌড়াতে যখন পাহাড়ের শেষ প্রান্তে চলে এলো, সামনে অনেক বড় খাদ, তাই পিছনের দিকে তাকালো। এটা দেখে রনি পুরাই অবাক। পিছনে দাঁড়িয়ে আছে কাউসার আর রাতুল। রনি ভেবে পাচ্ছে না কাউসার সাথে রাতুল হলে তাহলে ওই ব্যক্তির বুকে কেন রাতুলের ক্যামেরা? এই ক্যামেরার কথা তো রনি, রাতুল, রিহান, রবি আর আমি ছাড়া কেউ জানে না। তুই মারবি নাকি আমি মারব? বলে রাতুল বন্দুক হাতে নিল। টাস টাস গুলি চলল, কিন্তু রাতুল নয়, এটা আমি করেছি। রনি ভীষণ চিন্তায় পড়ে গেলেও এটা কি করে সম্ভব? রাতুল আমার পেছনে আর রাতুলের বুকে লাগানো ক্যামেরা আমার সামনে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির বুকে। আর একটা ইমেল আসলো। রনি সেটা চেক করতে লাগলো। একই রকম ভিডিও আর একটা এসেছে, তবে সেটা রাতুলের নয়, আমার। রনি ভিডিও প্লে করলো। টাস, গুলিটা আমার দিকে এসেছে। জ্যাকেটের ভিতরে বুকের সোজা রোবট ছিল, তাই আমার বুকে এসে লাগেনি, বরং রোবট ফোন থেকে মেইন রোবট হয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে আরেকটা গুলি আসলো আমার দিকে, ঠিক আমার বুকের মাঝ বরাবর। আমি সরে গেলাম। তুই আমাকে মেরে ফেলবি নাকি? তোর কারণে বাংলাদেশে আমার কোটি কোটি টাকা লস হয়েছে। আজ তোকে তো আমি শেষ করেই ছাড়ব। রাতুল, কি বলছিস এসব? তুই পাগল হলি নাকি? সরি, ধুর, কে রাতুল? এটা তো আমার মাত্র ছোট একটা গেটআপ। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এ কি সেই রাতুল যার সাথে কেটেছে আমার যুগের পর যুগ? কিছুক্ষণ পর তো তুই ওপারে চলে যাবি, তাই তোকে আমার নামটা বলতে খুব ইচ্ছে করছে। আমি আদিত্য খান, আর কাশ্মীর হলো আমার প্রাসাদ, পুরো ভারতবর্ষ হলো আমার রাজ্য। বলতেই 4টা হেলিকপ্টার আসলো। একটা লোক এসে রাতুলের হাত থেকে বন্দুক নিয়ে দামি আর একটা বন্দুক দেয়। আরেকজন এসে তাকে একটা কালো কোট পরিয়ে দিল। অনেক লোক এসে আমাকে ঘিরে ফেলল। সবাই মিলে আমাকে অনেক সময় মারল। ব্যাস, সবাই বন্ধ করো, এবার আমার পালা। এই, ওকে দাঁড় করা। দুজনে আমাকে ধরে দাঁড় করালো। টাস টাস টাস, আমাকে 3টা গুলি করলো, 2টা পায়ে আর একটা বুকে। ওকে নিয়ে যাও ওখান থেকে। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের শেষ প্রান্তে। এক পা পিছনে গেলেই খাদে পড়ে ছারখার হয়ে যাবে আমার দেহ। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, চীন, আফগানিস্তানে একজন রাজাই থাকবে, আর সে হবে আদিত্য খান। এবার ওকে ফেলে দে। আমি ওর উড়ন্ত দেহে গুলি করে নিশানা ঠিক করতে চাই। বলে আমার কপাল বরাবর গুলি করে, কিন্তু গুলি এসে আমার ঘাড়ে লাগে। আমি পড়ে যাওয়ার পরও ক্যামেরা বন্ধ হয়নি, কারণ ক্যামেরা তল রোবটের বুকে লাগানো ছিল। রোবট গাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। সেখান থেকে একটা কালো ব্যাগ নিয়ে লাফ দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে আমি রোবট থেকে অনেক দূরে। এদিকে রোবটের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, তাই রোবট তার স্পিড বাড়িয়ে দিল তাড়াতাড়ি আমার কাছে যাওয়ার জন্য। রোবট স্পিড বাড়ানোর কারণে রোবট গরম হয়ে যায়। তার ভিতরের যন্ত্রপাতি সিগন্যাল দেয়, সে যখন তখন ব্লাস্ট হতে পারে। আমার কাছে চলে আসলো আর ব্যাগে থাকা প্যারাশুট উড়িয়ে দিল। প্যারাশুটের বড়শি দিয়ে আমায় বেঁধে নিল, আর সে আস্তে আস্তে আমার উপর থেকে পড়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রোবট আমার থেকে অনেক নিচে। আমি উড়ে যাচ্ছি কোনো এক অজানা দেশের দিকে। বুম করে কি যেন একটা ফেটে গেল। মনে হয় রোবটটা চিরবিদায় নিল আমার থেকে। আর সাথে সাথে ভিডিওটাও বন্ধ হয়ে গেল। রনি বুঝতে পারছে না এখন কি করবে, তাই রিহান আর রবিকে কল দিল। কি খবর বল, একটু সিলেটে আসতে পারবে কি? কেন? আসার পর বলবো। হ্যাঁ রে, কাউসার বলছিল না যে আমার কাছে লোক পাঠাবে, কিন্তু কোনো লোক তো এখনো আসে নাই। কাউসার ভাইয়া এই দুনিয়াতে থাকলে তো লোক পাঠাবেন। কি বলছিস এসব? অবাক হয়ে বলল দুজনে। যা বলেছি তাই সত্যি। না, এটা কখনো হতে পারে না। এখনই সিলেটে আসো তোমরা। আচ্ছা, আসতেছি। রিহান আর রবি খবরটা শোনার পর নিজেদের টিকিয়ে রাখতে পারছে না। কেমনে ঠিক থাকবে? আমি ছিলাম তাদের সব, আর তারাই ছিল আমার সব। তাদের ছাড়া যেমন আমি এই পৃথিবীতে বড় একা, তারাও ঠিক তেমনি। আমি ছাড়া তারা দেহ হলে আমি প্রাণ, আমি দেহ হলে তারা আমার প্রাণ। তাই দেরি না করে তারা তাড়াতাড়ি সিলেট চলে গেল। কাউসার কই? জানি না। জানি না মানে? রনি তাদেরকে ভিডিও দেখালো। না, রাতুল এমন করতে পারে না। আমিও জানি, কিন্তু এটা দেখার পর। জুমি জানে কি? না। ও কোথায় এখন? তার রুমে আছে। চল তাড়াতাড়ি, পাগলিটা যদি আবার কিছু করে ফেলে। তারপর সবাই ঝুমির রুমে গেল। ঝুমি ঘুমিয়ে আছে। ঘুমাচ্ছে মনে হয়। রবি ঝুমিকে ডাকলো। তোমরা কখন আসলে? এই তো একটু আগে। কাউসার কোথায়? এখন ইংল্যান্ডে আছে। আমার কেন জানি খুব ভয় ভয় করছে। তোমরা কাউসারকে এনে দাও না। আনতে হবে না, ভাইয়া বলেছেন তোমাকে ইংল্যান্ড নিয়ে যেতে, তারপর সেখানে তোমার গলার চিকিৎসা করা হবে। তুমি সুস্থ হওয়ার পর ভাইয়া এসে দেখা করবেন। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। মিথ্যা নয়, সত্যি বলছে। কাউসার আসবে, তার কাজ শেষ হয়ে গেলে। কখন আসবে? উত্তরটা তাদের জানা নাই, তাই রিহান কথা কাটিয়ে বলল, এই দেখো আমরা এত দূর থেকে এসেছি, আর তুমি কোথায় আমাদের কিছু খেতে দিবে? তা না করে এখানে বসে আছো। আমি কিছু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত কাউসারকে আমার সামনে না দেখতে পাই। আচ্ছা, তোমাকে কিছু করতে হবে না, আমি সব করব। রিহান ভাইয়া এখানে বসো, আর রবি ভাইয়া আমার সাথে চলো। রনি আর রবি বেরিয়ে পড়ল ঝুমির রুম থেকে। যে করেই হোক আজকের মধ্যে আপুকে নিয়ে অন্য কোথাও যেতে হবে। কেন? আদিত্য এখানে যখন তখন চলে আসতে পারে। তা কোথায় নিয়ে যাবে? ইংল্যান্ড, ভাইয়া বলেছিল ওখানে আপুর চিকিৎসা করাবে। কাউসার? আমার মন বলছে ভাইয়া এখনও বেঁচে আছে। দেখলে না ভিডিওতে রবট ভাইয়াকে প্যারাসুট দিয়ে বেঁধেছে যাতে সে নিচে না পড়ে। কিন্তু তাকে কোথায় পাবো? কাশ্মীরে গিয়ে খুঁজলে পেয়ে যাবে। তাই যেন হয়। এসব নিয়ে গল্প করছিল আর দুপুরের লাঞ্চ রেডি করছিল। তারপর সবাই মিলে দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের দিকে। পথের মাঝেই একটা হামলা হয় তাদের ওপর। পিছনে কারো গাড়িটা কার? কবে থেকে পিছু নিয়েছে? রনি জমিকে নিয়ে সাবধানে থাকিস। রিহান রেডি হয়ে যা। কেন? বলতেই পিছন থেকে একটা গুলি আসলো। রবি গাড়ি থামিয়ে দিল। রিহান বন্দুক বের কর তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে গুলি করতে লাগলো। ঠাস 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 ঠাস। একটা গুলি এসে রিহানের বাঁ হাতে লাগলো। তবুও বন্ধ করেনি রিহান গুলি করা। প্রায় 5 মিনিট গুলি করার পরও কিছুই হলো না। রনি, তুই জমিকে নিয়ে এয়ারপোর্ট যা, এদিকটা আমরা দেখছি। কিভাবে? আমরা এখন দৌড়ে জঙ্গলের দিকে যাব, তারাও আমাদের পিছু নেবে, তখন আমরা গাড়ি নিয়ে চলে যাব। আচ্ছা ভাই। টাস 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 গুলি করতে করতে গাড়ির পেছন থেকে বের হয়ে বনের দিকে যেতে লাগলো রিহান আর রবি। প্রতিপক্ষ দলও ছুটে গেল বনের দিকে। রবি আর রিহান গাছের আড়ালে লুকিয়ে আছে, সুযোগ বুঝে কাজ করার জন্য। এদিকে রনি ঝুমকে নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। টাস, রিহান গুলি করে সোজা লাগে একজনের পায়ে, আবার টাস 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 করে মাছির মতো গুলি আসে রিহানের দিকে। সবাই এদিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তখন রবি অন্য দিক থেকে 2টা গুলি করে দুজনকে শুইয়ে দেয়। বাকি রয়েছে 4 জন। রিহান, রবি দুজনে একসাথে গুলি করে। প্রতিপক্ষ দল কিছু বুঝে ওঠার আগেই তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। রিহান আর রবি বের হয় আর ওই লোকের কাছে যায় যাকে প্রথমে গুলি করেছিল পায়ে। কে পাঠিয়েছে তোদের? জানি না। জানি না মানে কি? আমাকে একজন কল দিয়ে বলেছে তলমাদের শেষ করে দিতে, বিনিময়ে আমাকে 5 কোটি টাকা দেবে। নাম কি তার? স্বামী। কোথায় থাকে? জানি না। তবে তো তোকে মরতে হয়। টাস করে কপালে গুলি করলো রবি। একে মেরে ফেলি তাহলে আমরা আসলে খুনি অবধি পৌঁছাবো কি করে? আমরা যেতে হবে না, তার ফোন আমাদের নিয়ে যাবে। বলেই ওই লোকটার পকেট থেকে ফোন বের করলো রবি। এটা দিয়ে কি করবি? রনিকে কল দে তো, তারপর দেখ আমি কি করি। রিহান রনিকে কল দিল। রনি কোথায় তুই? এই তো এয়ারপোর্টে এসে পৌঁছালাম, আধা ঘন্টা পর বিমান টেক অফ করবে। একটা ফোন নাম্বার দিচ্ছি তোকে, তুই 10 মিনিটের ভিতরে এটা সব ডিটেলস আমাকে দে। ওকে ভাই। কল কেটে দিয়ে রবি রনিকে টেক্সট করে নাম্বারটা দিল, আর রিহানকে নিয়ে ডক্টরের কাছে গেল রবি। রনি কল দিল। ভাইয়া, তুমি যে নাম্বার দিয়েছিলে সেটা আজিজ নামের কোনো ব্যক্তির। তার কল লিস্টে অনেক নাম্বার পেয়েছে, কিন্তু একটা নাম্বার দেখে আমি অবাক হলাম। সেটা ইন্দোনেশিয়ান লোকেশন দেখাচ্ছে, ভারতের কাশ্মীর। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এর চেয়ে বেশি কিছু পাইনি। ওই নাম্বারটার লোকেশন আমাকে দে। ওকে ভাই, দিচ্ছি। রবি কল কেটে দিল। কি বলল রনি? রবি রিহানকে সব বলল। আমাদের দেরি করা ঠিক হবে না, যে করে হোক আজকে সন্ধ্যার আগে আমাদের ভারত যেতে হবে। রাইট। টং টং টেক্সট আসলো রবির ফোনে। ওপেন করে দেখে রনি লোকেশন দিয়েছে, কাশ্মীরে লুকিয়ে আছে কাউসারের খুনি। যা করা প্ল্যান মতো করতে হবে। প্ল্যান কি করবি? ছদ্মবেশে যেখানে 2 মাস থাকবো আর জানার চেষ্টা করব আদিত্য আর আমার স্বামী সম্পর্কে, তারপর অ্যাটাক করব। এতদিন নয়, 1 সপ্তাহের মধ্যে আমি আদিত্য আর স্বামীকে খুঁজে বের করব। আচ্ছা, আগে ভালো করে তাদের সম্পর্কে জানবো, তারপরে মারবো। চল, এবার দেরি হয়ে যাচ্ছে। তারপর রবি আর রিহান গাড়ি নিয়ে এয়ারপোর্টে এলো, সেখান থেকে সোজা কাশ্মীর। আর কাশ্মীর এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি বুক করলো। কোথায় যাবেন? এই লোকেশনে। ও এখানে? আমি তো গত পরশু দুজনকে এখানে ছেড়ে এসেছি। তার কি বাঙালি ছিল? হ্যাঁ। রবি আর রিহানের বুঝতে বাকি রইল না যে আমি আর রাতুল এই ট্যাক্সি দিয়ে এখানে এসেছি। প্রায় 3 ঘন্টা পর রিহান আর রবি ওই স্থানে পৌঁছায় যেখানে আমরা এসেছিলাম। ভাড়া কত হয়েছে? 250 রুপিয়া। এই নিন। এখন কোথায় যাবি? ডানে চল। তারপর তারা ডানে গেল। সেখানে দাঁড়িয়ে আছে দানবের মতো একটা 5 তলার হোটেল। ভিতরে চল। এভাবে তারা লোকেশন অনুযায়ী চলে গেল। আর মাত্র 3 ফিট দূরে আছে ওই ফোনটা তাদের কাছ থেকে। 3 ফুটের আশেপাশে কোথাও আছে ফোনটা। তুই কার্পেটের নিচে দেখ, আমি আশপাশ দেখছি। আচ্ছা, দেখছি। রিহান, রিহান কি হয়েছে? এই দেখ। এটা কি? দেখো তো মনে হচ্ছে একটা পুরাতন ফোন, কিন্তু এটা এখানে কেন? রনি বলতে পারবে, তাকে কল দে। রবি রনিকে কল দিল। হ্যাঁ ভাই, বলো। তুই পৌঁছে গেছিস? এই তো একটু আগে। আচ্ছা, তোকে একটা ফোনের পিক আর নাম্বার দিচ্ছি, তাড়াতাড়ি এই ফোনের সব ডিটেলস দে আমাকে। আচ্ছা ভাই, দিচ্ছি। বলে কল কেটে দিল রনি। খুব খিদে লাগছে, চল কিছু খেয়ে নেই। চল। রিহান আর রবি খাবার খেয়ে একটা রুম বুক করলো, কিন্তু রনি এখনও কল দিচ্ছে না। তাই রবি কল দিল। ভাই, 5 মিনিট পর কল দিচ্ছে বলে কেটে দিল। কি বলল রনি? 5 মিনিট পর কল দিতে বলছে। দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেল, রনির কোনো খবর নাই। রবি কল দিচ্ছে, রনি রিসিভ করছে না। আরও 10 মিনিট পর একটা কল আসলো রিহানের ফোনে, যেটা দেখে রিহান অবাক। এটা কি করে সম্ভব? কি সম্ভব? এই দেখ, নাম্বারের জায়গায় লেখা আছে R6N4TTY777। রিসিভ করে দেখ। রিহান কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ভাই, আমি রনি। রনি? এটা আবার কেমন নাম্বার? এটা এমন এক নাম্বার যা পৃথিবীর শ্রেষ্ঠ হ্যাকারও খুঁজে পাবে না আমার লোকেশন। তা এটা করার কারণ কি? ওসব জেনে তোমার দরকার নেই, আমি যা বলি সেটা করো। বাহ, তুই দেখছি এখন আমাদের বস হয়ে গেছিস। আগে ওই ফোনটা তোমাদের কাছ থেকে সরিয়ে নাও। কেন? পরে বলবো। ফোনটা দূরে খালি এক জায়গায় ফেলে আসো। হাতে মাত্র সময় 3 মিনিট আছে। কিসের 3 মিনিট? 3 মিনিটের মধ্যে ফোনটা ব্লাস্ট হতে চলেছে, যা করার তাড়াতাড়ি করো। কি? ফোনটা নিয়ে দৌড় দিল পিছনে রিহান। তারা যে হোটেলে উঠেছে সেখানে আছে অনেক মানুষ, ছয় তলার এই ভবনে রবি আর রিহান পাঁচ তলায়। ভবনের পিছন দিকে আছে একটা বিশাল বড় পুকুর। রিহান, তুই ছাদে যা তাড়াতাড়ি, আর ওইদিকে বসে ফেলে দিস। রিহান ছাদের দিকে গেল আর রবি পিছনের দিকে দৌড়াতে লাগলো। কাঁচ ভেঙে রবি লাফ দিল। 2 মিনিট পেরিয়ে গিয়েছে, রবি 3 তলায়। রিহান দড়ি ফেলে দিল। যখন রবি লাস্ট ফ্লোরে রবি আসে তখন দড়ি ধরতে পারে আর আস্তে আস্তে নেমে যায় মাটিতে। 1 মিনিট 30 সেকেন্ড আছে বাকি। পুকুর থেকে 100 মিটার দূরে রবি ছুঁড়ে ফেলল ফোনটা পুকুরের দিকে। পানিতে পড়ার আগে ভুস করে ফেটে গেল ফোনটা। বিশাল শব্দ আর অগ্নি দেখে অনেক মানুষ ছুটে আসে এদিকে। রবি সেখান থেকে চলে যায়। এখন কি করব? স্থান পরিবর্তন করতে হবে। কেন? স্বামী জানে আমরা এখানে আসব, তাই এই ফোনে ইচ্ছে করে রেখে গেছে। ফোনটা আমাদের হাতে আসার পর ব্লাস্ট হবে। ব্লাস্ট তো হয়ে গেছে, এখন আমাদের মারার জন্য আসবে বা লোক পাঠাবে। তাই আমরা এখান থেকে কোথাও যাব না। তাদের জালে তাদেরকে বন্দি করব। কিভাবে? আগে রুমে চল, পরে দেখা যাবে। রিহান আর রবি রুমে আসলো। এখন আমাদের দরকার ধারালো ছুরি। কেন? একটু পর আমাদের উপর আক্রমণ হবে। তুই এক কাজ কর, যা গিয়ে চুরি নিয়ে আয় 2টা। আচ্ছা, যাচ্ছি। রবি চলে যাওয়ার পর রিহান একটা কল দিল। হ্যালো, কাশ্মীর নিউজ টিভি। জি বলেন। একটু আগে হোটেল আরএফসিতে বোম ব্লাস্ট হয়েছে। ধন্যবাদ জানানোর জন্য আমরা আসছি। রবি দোকান থেকে চুরি নিয়ে আসছে। তখন দেখে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে অনেক মিডিয়ার গাড়ি। ক্যামেরার সামনে কথা বলছে রিহান। আমি রিহান, আমার এক বন্ধু রবির সাথে আমি এখানে বেড়াতে এসেছি বাংলাদেশ থেকে। আমরা এখানে রুম বুক করে যখন রুমে গেলাম, রবি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। বের হয়ে মুখে অসংখ্য ভয় নিয়ে আমাকে বলে ছাদে যাওয়ার জন্য, আর আমি সেখানে গিয়ে একটি দড়ি ফেলে দেওয়ার জন্য। আমি তাই করলাম। দড়ি ছাড়ার পর দেখতে পেলাম সে দড়ি নিয়ে নিচে নেমে পড়েছে। তার কিছুক্ষণ পর বোম ব্লাস্ট হয়। তার কারণে বেঁচে আছি আমি ও এই হোটেলের সবাই। কে এই মহান ব্যক্তি যিনি নিজের জীবন বাজি রাখে বাঁচিয়েছেন হাজার মানুষের জীবন? হি ইজ, বলে দেখিয়ে দিল রবিকে। রবি পুরাই অবাক। রিহানের কাছে গেল। এটা করার কি দরকার? সময় আসলে বুঝতে পারবি। সবাই রবির ফটো তুলছে আর বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে। রবি কিছুই না বলে রিহানকে নিয়ে ভিতরে চলে গেল। এটা করলে কেন? এখন সবাই জেনে যাবে আমরা কোথায় আছি। এটাই তো চাই আমি, সবসময় রেডি থাকিস। বলা যায় না কখন কোথায় আক্রমণ হয়। এক কাজ করলে কি হয়, রনিকে বলে এই হোটেলের সিসিটিভি ফুটেজ হ্যাক করে আমাদের কাছে নিয়ে আসি। ঠিক বলেছিস। রবি কল দিল রনিকে। একটা কাজ করতে পারবি? আগে বলেও কি কাজ? আমরা যে হোটেলে আছি সেখানে সিসিটিভি ফুটেজগুলো আমাদের এনে দে, আর সব সামনে কি করেছে তাও যেন জানতে পারি। তুই ব্যবস্থা কর। এটা তো আমার বা হাতের কাজ। 2 মিনিট পর তোমার ফোনে সব চলে যাবে। অপেক্ষা রইলাম। কল কেটে দেওয়ার 2 মিনিট পর চলে আসলো। এই নে, এখন দে কে আসছে আর কে না আসছে। আচ্ছা দেখছি, চল এবার ডিনার করে আসি। চল। রিহান আর রবি ডিনার করছে। রবির সামনে রাখা হোটেলের সব সিসি ক্যামেরার ফুটেজ সে দেখছে কেউ আসছে কিনা তাদের রুমের দিকে। এই দেখতে ওই লোকটাকে দেখতে কেমন সন্দেহ সন্দেহ লাগছে। কই? সেকেন্ড ফ্লোরে লাল ট্রিপ শার্ট পরনে আছে। বাচ্চাধন অনেক দূরে চলে আসছেন। তুই এক কাজ কর, সবাইকে নিয়ে হোটেলের পিছনে যা, আমি আসছি। কাদের নিয়ে যাব? যারা আমাদের মারতে এসেছে তুই তাদের সামনে যাবি। তারা যখন তোর পিছু নেওয়া শুরু করবে তখন তুই চলে আসবি হোটেলের পিছনে। ওকে, আমি যাচ্ছি। রিহান সেকেন্ড ফ্লোরে গেল। একটা লোক রিহানকে দেখে পিছু নিতে শুরু করলো আর কাদেরকে ফোন করে বলল, ভাই ছেলেটাকে পেয়ে গেছি। গুড। সেকেন্ড ফ্লোরে ম্যানেজারের রুমের সামনে। আচ্ছা ভাই, আমি ফলো করছি। রিহান লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে নামলো। তার পেছনে প্রায় 10 থেকে 12 জন লোক। হোটেলের মেইন গেটে আসতেই রিহান দিল এক দৌড়, সাথে ওই লোকগুলো, আর তারপর এক দৌড়ে রবির কাছে এসে পড়ল। অনেকগুলো লোক বন্দুক হাতে। এখন কি করবি? দেখ কি করি আমি। লোকগুলো চলে আসলো। এই শালাদের ধর। আমাদের ধরার এত তারা কিসের বাবু? টাকা। তোদের দুজনের মাথা কেটে দিতে পারলে 10 কোটি টাকা পাবো। কে দিবে তোদের এত টাকা? রবি লোকটার কাছে গেল। बांग्लादेश इंडिया पाकिस्तान अफगानिस्तान यूरोप इंटरनेशनल माफिया गुरु हमारे बॉस आदित्य खान। अफसोस से टाकाटा तुमी गुनते पारबे ना बोले लोकटार डान हाथेर कब्जी केटे फेललो रबी। साथे साथे आरेकटा लोक आक्रमण करलो। रिहान और रबी दुजने मिले कचु काटार मतो 5 मिनट ओई लोकदेर काटलो। जखन सबार देह माटिते पड़े गेल सामीके जानी ना बोलबी ना हाथेर मतो गलाओ केटे देबो बोले ओई लोकटार गलाय छुरी धरलो रिहान। बोलछि बोलछि सामी आदित्य खानेर छोट भाई ताके कोथाय पाबो? घुआ ब्रिजेर मासे एक बार बेड़ाते जाय। अच्छा तोर बॉस आदित्य के कोथाय पाबो? जानी ना सत्य बोलते हाँ हाँ आमी आजो बॉस के देखी नाई। बॉसेर आसल रूप स्वामी छाड़ा आर केउ देखेनी। जेई देखेछे तार मृत्यु हयेछे। कोथाय थाके से? दिल्लीते। इशारा करलो। साथे साथे रबी ओई लोकटार गला केटे दिल। कल सकाले आमादेर बेर होते होबे। कोथाय? जेखाने काउसार के रातुल मेरेछे। किभाबे जाबो? सकाले रेडी थाकिस तुई आमी ओसब ठीक करे राखबो। अच्छा ओके। परेर दिन सकाले रिहान आर रबी बेरिये पड़े। तुई एखाने दाड़ा आमी गाड़ी निये आसछि। गाड़ी पाबि कोथाय? तुई देख शुधु कोथाय पाई। रबी चललो सामनेर CRT महलेर दिके। সেখানে পার্কিংয়ে অনেকগুলো গাড়ি। রবি সবচেয়ে দামি কালো রঙের একটা কার নিল। উঠে পড়। এই তুই কোথায় পেলি? চুরি করেছে। মাফিয়া থেকে চোর হয়ে গেলি? কাউসারের জন্য সব হতে পারবো। এত কথা না বলে স্টার্ট দাও তো। রবি আর রিহান গাড়ি নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এলো, যেখানে সাদা বরফে ঢাকা পাহাড়, সবুজ বলতে কিছুই নাই। এমনিতেই এখানে খুব কম সময়ে গ্রীষ্মকাল থাকে, আর তার উপর তো এখন শীতকাল। এক পর্যায়ে গাড়ি বন্ধ করলো রবি। বন্ধ করলি কেন? সামনে রাস্তা নেই। এখন কি করবে? দেখি কি করা যায়। তাকিয়ে দেখলো তাদের ডানে কাশ্মীরের সবচেয়ে বড় পাহাড়, যার পাশ দিয়ে যাচ্ছে তারা, আর বাম দিকে বড় একটা খাদ। গাড়ি ঘুরিয়ে নেওয়া যাবে না। কেন? গাড়ি ঘোরাতে গেলে খাদে পড়ে মারা যাব। তাহলে কি করবি এখন? চল গাড়ি থেকে নেমে দেখি কিছু করা যায় কিনা। গাড়ি থেকে নামার পর একটা ফোন আসলো রবির মোবাইলে। হ্যালো মিস্টার মাফিয়া। কে আপনি? আদিত্য। সাথে একটা ট্রেনের শব্দ হলো। মনে হচ্ছে সেই রেল লাইনের আশেপাশে। কিছুক্ষণের মধ্যে আরেকটা শব্দ হয়, যা ছিল আনকমন। তা কি মনে করে কল দিয়েছেন? আমি জানি তোরা কখনো আমার আশেপাশে আসতে পারবি না বা আমাকে খোঁজেও পাবি না। একটা কথা, আদিত্য বা সামি এখনো রবি আর রিহানকে দেখেনি, আর যারা দেখেছিল তারা মারা গিয়েছে। পাবো কি না পাবো সেটা সময় বলে দেবে। সেই সময় তোদের হাতে নেই। উপরে পাহাড়ের দিকে একটু তাকা। রবি পাহাড়ের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পাথর তাদের দিকে আসছে। গুড বাই। রবি দেখলো খাদে পড়লেও মরতে হবে, আর না পড়লে পাথর চাপায় মারা যাবে। কিন্তু খাদে পড়লে 100%-এর মাঝে 1% বাঁচার চান্স আছে। তাই রবি রিহানের হাত ধরে লাফ দিল। পাথর পড়ে গাড়ি চুরমার হয়ে গিয়েছে। রবি আর রিহান নিচের দিকে তলিয়ে যাচ্ছে। নিচে আছে পানির স্রোত, যার মধ্যে রবি আর রিহান পড়লে 1 মিনিটেই শেষ হয়ে যাবে। জলের স্রোতে দুজন ভেসে গেল এক অচীন দেশের দিকে। অজ্ঞান অবস্থায় তাদের দেহ ছুটে চলেছে জলের স্রোতের সাথে তাল মিলিয়ে। এদিকে রনি তাদের কোনো খোঁজ খবর না পেয়ে কল দিতে লাগলো, কিন্তু তাদের ফোন বন্ধ দেখাচ্ছে। জুমিকে সে এই বিষয়ে কিছুই বলেনি, কারণ আগামী পরশুদিন জুমির অপারেশন করা হবে। 3 দিন পর জুমির অপারেশন করা হলো। তারপরের দিন সকালে জুমির জ্ঞান ফিরল। জুমি দেখলো তার গলায় একটা ছোট কি লাগানো। সে কথা বলার চেষ্টা করলো। রনি 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 তার পাশে বসা ছিল। আপু তুমিও গেছো? কাউসার কোথায়? তিনি একটা কাজের জন্য আসতে পারবে না বলেছেন। কয়েকদিন পর চলে আসবেন। কখন আসবে? এই তো কয়েকদিন পর। রনি ঝুমিকে আমি ফিরে আসার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে আর নীরবে চোখের জল ফেলছে। এদিকে রবির যখন জ্ঞান ফিরল তখন দেখল যে বালির ওপর পড়ে আছে তার দেহটা, কিছু দূরেই পড়ে আছে রিহান একটা পাথরের ওপরে। রিহান, এই রিহান, রিহান। রিহানের পালস চেক করছে আর তাকে ডাকছে, কোনো সারা শব্দ নাই। অনেক চেষ্টা করার পর রিহানের জ্ঞান ফিরল। দোস্ত, আমি এত সকালে মরতে চাইনি। আমরা এখন কোথায়, জান্নাতে না জাহান্নামে? জান্নাত নয়, জাহান্নামও নয়। তাহলে কোথায়? পৃথিবীতে। কি? তাহলে কি আমরা বেঁচে আছি? হুম। পৃথিবীতে কোথায়? জানি না, ওই সামনে বন দেখা যাচ্ছে, এটা পেরিয়ে হয়তো রাস্তা পেতে পারি। জঙ্গলি পশুদের খাবারও হতে পারি। দূরের এসব ছাড়, আর আমার সাথে চল এখন। তুই যা, আমি যাব না। শুনেছি ভারত প্রায় ঝর্ণা বা নদীতে কুমির দেখে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় দেখাতে যাব কেন? আর যদি ভয় পাস তাহলে আমার সাথে চল। রবি আর রিহান বনের দিকে হাঁটতে শুরু করলো। তাদের জানা নেই এটা কত বড় বন আর এটার মধ্যে কী বা আছে। হাঁটতে হাঁটতে গভীর বনের মধ্যে পৌঁছে গেল। এদিকে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। মনে হয় রাতটা এখানে কাটাতে হবে। আশেপাশে কিছু খাবার মিলে নাকি দেখ। আচ্ছা, যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ হাঁটতে থাক আর খাবার জোগাড় কর। অনেকগুলো বর্ণফল রেহান আর রবি গাছ থেকে নিল আর হাঁটতে শুরু করলো। চাঁদের আলো মাঝে মাঝে এসে তাদের গায়ে ছয়, আবারও গাছের আড়ালে লুকিয়ে যায়। সামনে যাওয়া যাবে না। এই দেখ, এখানে চাঁদের আলো স্পষ্টভাবে পড়ছে। তো কি হয়েছে? এখানে আজকের রাতটা কাটাবো। আচ্ছা বস। দুজনে মিলে ফলমূল খেয়ে শোয়ার জন্য প্রস্তুত হলো। এখান থেকে কোথায় যাব? কলকাতা, মীর ওমর ভাইয়ের কাছে। কাউসারের ফ্রেন্ড ওমর ভাই কি? হুম। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। ভোরের সূর্যের সাথে রবি আর রিহানের ঘুম ভাঙল। দুজনে হাত মুখ ধুয়ে আবার শুরু করলো হাঁটা। দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এলো। তখন রবি সামনে কিছু একটা দেখতে পেল। তাদের থেকে কিছু দূরে অনেকগুলো লাইটের আলো দেখা যাচ্ছে। পেয়ে গেছি। কি? ওই দেখ, সামনে হাইওয়ে রোড গাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি চল। এক প্রকার দৌড় শুরু করলো রবি আর রিহান। যখন তারা রাস্তায় পৌঁছায় দুজনের মুখে দেখা দিল বিশ্বজয়ের হাসি। গাড়ি দাঁড় করা। রিহান এক এক করে 10টি সিগন্যাল দিল, কিন্তু কোনো কাজ হয়নি। আমি জানি তোর দ্বারা এসব হবে না, এই দেখ আমি কি করে দাঁড় করাই। ও হ্যালো মিস্টার, এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। যে চাইলে লিফট পেয়ে যাবে। জানি এটা ইন্ডিয়া, কিন্তু তুই জানিস না এখানে কিভাবে লিফট নিতে হয়? কিভাবে? দেখি। তাহলে দেখ। বলে রিহানকে রবি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে আর রিহান গিয়ে পড়ে রাস্তার মাঝখানে। এদিকে একটা গাড়ি খুব স্পিডে আসছিল, যা দেখে রিহান ভয় পেয়ে যায়। গাড়ির ড্রাইভার ব্রেক করে। স্পিড বেশি থাকার কারণে গাড়ি ঘুরতে শুরু করলো আর তার পিছনে যত গাড়ি ছিল একটা এসে আরেকটার সাথে ধাক্কা লাগে। একটা গাড়ি সব গাড়িকে টপকিয়ে সামনে চলে আসে। কিছুদূর যাওয়ার পর গাড়িটা থামলো। দরজা খুলে একটা ছেলে আসলো রবের দিকে, এক হাতে বন্দুক আর এক হাতে ড্রিঙ্কের বোতল। রবের দিকে বন্দুক তাক করতেই রবি তার হাত থেকে বন্দুক নিয়ে ফেলে। গাড়ির চাবি কোথায়? ওসব জানার দরকার নেই, চাবি কোথায় বল। বলে ছেলেটির কলার ধরে চোখ বরাবর বন্দুক রাখলো। রিহান গাড়ি নিয়ে আসলো। ছেড়ে চাবি আমি পেয়ে গেছি। রবি ছেড়ে দিয়ে গাড়িতে উঠলো। শালা, এই কি ছিল তোর তরিকা? হ্যাঁ। যদি আমি মরে যেতাম? আমি থাকতে তুই মরে যাবে কেমনে? শালা, তুই তাকালে আমি মরেও যাব। আচ্ছা সব বাদ দে, গাড়ি স্টার্ট দে। বাদ দেবো কেন? তোর কারণে আজ আমি পরপারে যাত্রী হয়েছিলাম। দেখ, আমি তো এটা শুধু এর জন্যই করেছি যাতে গাড়ি থামাতে পারি। যদি আমি তোর কিছু হলে আমিও এই জায়গায় নিজেকে শেষ করে দিতাম। আর দরদ দেখাতে হবে না। রিহান গাড়ি স্টার্ট দিল। সাথে সাথে গাড়ির একটা ডিভাইস অন হয় আর বলে, সিলেক্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ। রবি বাংলা সিলেক্ট করলো। যাবেন কোথায় তাড়াতাড়ি বল। কলকাতা। ওরে বাবা, এত দূর? সামনে 3টা রাস্তা দেখে রিহান বলল, আগে বল কোন দিকে যাব। ডানে। ডানে যাওয়ার পর? সোজা, ডানে, বামে, ডানে, ব্যাস এখানে দাঁড়াও। এত তাড়াতাড়ি চলে আসলাম কিভাবে? আগে ট্যাঙ্ক ফুল কর, তারপর বলবো কোন দিকে যেতে হবে। ট্যাঙ্ক ফুল করতে টাকা লাগবে, তুই একটু বস, আমি সামনের মার্কেট থেকে কিছু টাকা তুলে আনি। রিহান চলে গেল। এই শালা তো আমাদের গ্যাস পাম্পে নিয়ে এসেছে। শালা বলে গাড়ি দিবি না বলছি। শালা একবার নয় 100 বার বলবো শালা শালা শালা। কি করবি পরে কিন্তু পস্তাবি তুই, পরে চিন্তা পরে করবো। তখন রিহান আসলো। এই নে তোর নতুন ফোন, আর এটা আমার। কত টাকা তুলেছিস? 50,000। আর 50,000 দিয়ে 2টা ফোন। গাড়ি নিয়ে আবার রওনা দিল রবি আর রিহান। রবি তার সিম ফোনে লাগালো। তার কিছুক্ষণ পর রনি কল দিল। ভাইয়া কোথায় তোমরা? রবি সামনের মহলের দিকে তাকিয়ে বলল, দিল্লিতে। 3 দিন ধরে ফোন বন্ধ কেন তোমাদের? রবি রনিকে সব কিছু বলল। কি? আচ্ছা কাউসার ভাইয়ের কোনো খবর পেলে? না। ভাইয়া আমি তোমাকে একটা লিঙ্ক দিয়েছি, সেটার ভিতরে ঢুকে তোমার ফোন নাম্বার পাল্টাও। নাম্বার পাল্টাবো কেন? গতকাল কেউ একজন আমাদের কম্পিউটার রুমে ঢুকতে চেয়েছিল। বাড়ির ভেতরে ঢোকার পর আমাদের কাছে অ্যালার্ম বাজে। তারপর আমি কম্পিউটার রুমে একটা গার্ড তৈরি করি যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, ঢুকতে গেলেই শক খাবে। ও তুমি ওটা সেটিং করে তোমার সিম ফেলে দিও, না হলে আদিত্য খানের লোক তোমাদের যখন তখন পেয়ে যেতে পারে। এটা বল জমি কেমন আছে? ভালো না, শুধু একটাই কথা বলে যায়, কাউসার ভাইয়াকে দেখবে কখন? তুই একটু খেয়াল রাখিস আর চেষ্টা কর তাকে সবসময় হাসি খুশি রাখার। আচ্ছা ভাই তাহলে এখন রাখি। রবি কল কেটে দিল। গাড়িতে 2 দিন হয়ে গেল। তার একটা গ্রামে এসে গাড়ি বন্ধ হয়ে গেল। সামনে যেতে পারবো না, গ্যাস শেষ। আর এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে গ্যাস পাম্প। এটাই আমাদের গালি দেওয়ার প্রতিদান। এখন তোমার চণ্ডীনগর গ্রামে, যেখানকার লোক গাড়ি কি জিনিস জানেই না। শালা তোকে তো আজ আমি। এই শালা বলবি না বলছি। রবি রাগ করে গাড়িটার জিপিএস ভেঙে দেয়। এখন কি করব বলতেই একটা লোক ধপাস করে তাদের পায়ের সামনে পড়ল। পিঠে লাগানো একটা ছুরি রক্তে লাল হয়ে আছে। লোকটার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তখন একটি লোক এসে ওই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছিল, যা দেখে রবি আর রিহানের গা জ্বলে যাচ্ছে। রবির চোখে দেখা দিয়েছে রক্তমাখা সূর্যের। যখন ওই লোকটাকে সবাই মিলে আবার মারতে যাবে, তখন রবি সবার কাছে গেল। একজন ওই লোকটার বুকে ছুরি ঢোকাতে চেয়েছিল। রবি হাত দিয়ে বাধা দেয়। 1 মিনিট প্লিজ। কে রে তুই? ভাই রেল স্টেশন কোথায় একটু বলবেন কি? রেল স্টেশনে যেতে চাস না উপরে যেতে চাস? রেল স্টেশন, তবে একা নয়, সাথে ওনাকে নিয়ে। সবাই মিলে যাকে মারছিল তার দিকে আঙুল দেখিয়ে বলল, আমি যেখানে যাই না কেন সেখানে নতুন কিংবা পুরান হই, আমার থাবা থাকে বাঘের মতো আর গর্জন সিংহের মতো। তাদের মধ্যে নেতা টাইপের যেই লোক সে বলল, এখনই দেখা যাবে কে বাঘ আর কে বিড়াল। বলে রবির কাছে এসে তার কপাল বরাবর বন্দুক রাখল। তার 30 সেকেন্ডের মধ্যেই রবি ওই লোকটার হাত থেকে বন্দুক নিয়ে বন্দুকের সব অংশ খুলে ওই লোকের হাতে দিল। দৃশ্যটা দেখে ওই লোকটা ঘাবড়ে গেল। কি মামু এখনো চিনতে পারলে না আসল বাঘকে? না চিনতে পারলে শুরু হয়ে যাক 2020 ম্যাচ। ওই হা করে দেখছিস কি? শালাদে মেরে পুঁতে রাখ। রবি আর রিহানকে মারার জন্য এগিয়ে আসলো লোকগুলো। এক এক করে সবাইকে সাফাই করলো রবি আর রিহান। তোমার নাম কি আর এরা কারা? আহত ব্যক্তিকে জিজ্ঞেস করলো। আমি রোহিত, এরা জয় সিং বিশ্বাসের লোক। এরা তোমাকে মারতে চায় কেন? এসব পরে জিজ্ঞেস করে নিস, আগে লোকটাকে হাসপাতালে নিয়ে চল। এখান থেকে হাসপাতাল প্রায় 50 কিলোমিটার দূরে। তাহলে এখন কি করব? রিহান গাড়িতে কিছু পাই কিনা এটা বলে রিহান গাড়ির দিকে গেল। সেখান থেকে কতগুলো ব্যান্ডেজ নিয়ে আসলো। খানিক সময়ের জন্য এটা দিয়ে রক্ত বন্ধ করা যাবে। রোহিতের ক্ষতস্থানে রবি ব্যান্ডেজ করে দিল। তোমার সাথে গাড়ি আছে কি? হ্যাঁ। কোথায়? সামনে গিয়ে বাম দিকে রাস্তার মোড়ে রাখা। আমি গাড়ি নিয়ে আসছি, তোমরা বসো। তারপর রিহান গাড়ি নিয়ে আসে আর সেটা নিয়ে তারা হাসপাতালে যায়। অপারেশন করার 4 ঘন্টা পর রোহিতের জ্ঞান ফিরল। রবি আর রিহান তার পাশে বসেছিল। এবার বলো ওরা তোমাকে মারতে এসেছিল কেন? কারণ আমি তাদের বিরোধী মাফিয়া দলের মেম্বার। এখানে 2 জন ভাই আছেন, এক জয় সিং আর 2 নাগেশির। उर्फे सामी जाके इंटरनैशनल माफियारा सामी नामे जाने और भारतेर मानुष नागेशीर। नामटा सुनतेई रबी और रिहान अबाक हो गेल। ता तुम्हारी स्वामी भाइयेर ओपर केउ आछे कि? हाँ, तिनी हलेन आदित्य, जेभावे बांग्लादेशेर केउ देखे नाई माफिया किंग जेकेके, ठीक तेमन भावे पुरो भारतवर्षेर केउ देखेनी आदित्यके। আচ্ছা, তুমি গুন্ডামি ছাড়া অন্য কিছু করছো না কেন? এই সমাজের জন্য পারি না। এক সময় আমি রাস্তায় কাজ করে খেতাম, বিনিময়ে কেউ আমাকে চর অথবা লাথি মারতো, কখনো কেউ ভালোবেসে কিছু দিত না, তাই আমি এই পথ বেছে নেই। তোমার মা বাবা নেই? এটা শুনে মুখ বাঁকিয়ে একটা হাসি দিল রোহিত। আমার আবার মা বাবা? আমি জানি না আমি কোন ধর্মের, জানি না আমার মা বাবা কেমন ছিল, এটাও জানি না আমি বৈধ না অবৈধ সন্তান যে তারা আমাকে সেই ছোটবেলায় রাস্তায় ফেলে চলে গেল। রোহিতের মুখে দেখা যাচ্ছে হাসি, কিন্তু চোখে অন্য কিছু, লাল হয়ে আছে রোহিতের চোখগুলো। সরি আমাদের জন্য, তোমার চোখে জল এসেছে। তুমি সরি বলছো কেন? আচ্ছা, তোমাদের সম্পর্কে কিছু বললে না যে? আমাদের কথা কি আর বলবো, আমরা এসেছি উত্তরবঙ্গ থেকে কাজ করার জন্য। কি কাজ? যা পাবো তাই করব। আমার সাথে কাজ করবে? কি গুন্ডামি? একটা কাজ করবে, এক মাস বসে থাকবে। ওকে ডান, কিন্তু আমি চাই তোমার বস আমাদের ইনভাইট করুক। আবার তুমি গিয়ে আমাদের কথা তোমার বসকেও বলবে না। তাহলে বস তোমাদের ইনভাইট করবে কিভাবে যদি আমি তোমাদের কথা না বলি? তোমার বসের সবচেয়ে বড় শত্রুকে? জয় সিং। কাল তাকে টপকে দেব, তুমি শুধু আমাদের নাম বলবে। তোমাদের নামটা তো আমাকে এখনো বললে না। আমি রাব্বি আর সুহান। নাম গোপন করার কারণ যদি তাদের কেউ চিনে ফেলে? হ্যাঁ, আমি সুহান। আচ্ছা, তাহলে আজ চলো আমার বাসায়। তার আগে ওই জয় সিং এর সমস্ত ডিটেলস আমাকে দাও। আচ্ছা, যেতে যেতে সব বলে দিব। রোহিতের কাছ থেকে জেনে নেয় জয় সিংয়ের সমস্ত ডিটেলস। রাতে রবি আর রিহান জয় সিংয়ের বাসায় আসে। সেখানে দেখতে পেল অনেকগুলো গার্ড আছে, ভিতরে ঢোকা ভীষণ দায় হয়ে পড়েছে। এখন কিভাবে ভিতরে যাব? ওই দেখ পাশে একটা বিল্ডিং, এর ছাদে উঠে জয় সিংয়ের বাসায় পৌঁছে যাবে। তাহলে দেরি না করে চলো তাড়াতাড়ি। রাত প্রায় একটা, তাই গেট লাগানো। তারা দেয়াল বেয়ে ভিতরে গেল। সেখানে গিয়ে দেখে ভিতরে সিঁড়ি ঘরে আরেকটা তালা লাগানো, তাই তারা পাইপ বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো। আর ছাদে উঠে ব্যাগ থেকে দড়ি বের কর, এই নে। রবি দড়ি ছুঁড়ে মারল, জয় সিংয়ের ছাদে গিয়ে সোজা একটা রডে পড়ল। শক্ত করে ধরে রাখিস। আচ্ছা, সাবধানে যা। আজকে রাতের মিশন কি সাকসেসফুল করতে পারবে রবি আর রিহান? নিচে গার্ড দেখে তারা উপরের দিকে আসলো, কিন্তু তারা জানে কি তাদের জন্য ওখানে কি অপেক্ষা করছে। আচ্ছা, সাবধানে যা, আর হ্যাঁ এটা নিয়ে যা। একটা কালো রেডিওর মতো ফোন দিল রবিকে। এটা দিয়ে কি করব? আমার সাথে কথা বলবি, যখন কিছু লাগবে আমাকে বলবি। আচ্ছা, তাহলে আমি যাই। রবি পা বাড়ালো। অনেক কষ্টে বেয়ে বেয়ে রবি জয় সিংয়ের ছাদে গেল। রিহান ল্যাপটপ নিয়ে বসে পড়ল। সামনে এগুস না। কেন? কিছু একটা আছে, তলোর সামনে একদম নড়াচড়া করবি না। নড়াচড়া করলে কি হবে? বোম ব্লাস্ট হতে পারে, অ্যালার্ম বেজে উঠতে পারে। কি? তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি দেখি এটাকে নষ্ট করতে পারি কিনা। তোর দ্বারা এসব হবে না, তুই রনিকে কল দে। দিচ্ছি। হ্যালো, কেমন আছিস? ভালো। ঝুমি কেমন আছে? তার গলার অপারেশন হয়েছে কি? না, আপু মা হতে চলেছেন, তাই এ সময়ে অপারেশন করা ঠিক হবে না। ও একটা কাজ কর, তুই রবির ফোনের সিগন্যাল ট্যাগ করে দেখ তার আশেপাশে কি আছে। রবি ভাইয়া কোথায়? আমি আর রবি একটা মেশিনে আছি। রবি আটকা পড়েছে শত্রুদের সাইবারে তৈরি জালে। ওহ বুঝেছি, এখন আমাকে ওই জালটা ধ্বংস করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। রনি তার কম্পিউটার অন করে কাজে লেগে পড়ল। ভাইয়া, রবি ভাইয়াকে বলো নড়াচড়া না করতে। তার থেকে 2 ইঞ্চি দূরে আছে স্পাইডার, তার একটু এদিক সেদিক করলে কেটে যাবে। তাহলে পিছনে আসতে বলি। সামনে পিছনে বামে ডানে সব দিকে এই তার আছে, रिहान रॉबी के सब बोल कि এটা নষ্ট করতে মাত্র आधा घंटा समय লাগবে মাত্র আয়া ঘন্টায়া হুশ হুশ ফুস ফুস কি করছিস হাত দিয়ে তো মশা মারতে পারবো না তাই মুখ দিয়ে তাড়াচ্ছে এই তল মাত্র 28 মিনিট বাকি আছে দোস্ত দেখতে দেখতে চলে যাবে কয় সেকেন্ডে 28 মিনিট হয় জানিস না জানি না আমিও জানি না তাহলে এক কাজ করো এখানে দাঁড়িয়ে হিসাব করে ফেলো কয় সেকেন্ড 28 মিনিট হয় মজা লস শালা আমারও সময় আসবে দেখে নিব তোকে देखते देखते रनिर काज शेष एदिके रात प्राय 3:30 बजे रबी सामनेर दिके एगिए जाच्छे तखन रनी बोल्लो सीढ़ी दिए ना गिए देयाल टपके गेले भालो होबे केन 4 नम्बर फ्लोरे प्रथम रूमे ताके पेये जाबे रबी देयाल टपके जेते लागलो जय सिंहेर रूमेर सामने जेतेई एकटा लोक नीचे चित्कार दिल और एक कालो कोट परा माथाय टुपी अंधकारे भालो करे देखा जाच्छे ना लोकटा लाफ दिए देयालेर ओपारे चले जाए रबी भय पेये सेखाने थेमे गेल किछुक्षण पर देखलो किछु लोक गाड़ी निये बेरिये पड़ेछे रबी जय सिंहेर जानालार काच भेंगे भितरे गेल सेखाने गिये से पुराई अबाक तारा जाके मारते एसेछे से आगे थेकेई मरा तार गर्दान एकदिके शरीर अन्यदिके घरटा भरा लाल रक्ते जय सिंह रूमे चले गेछिस कि चुप हो दाड़ी आछे कि होयेछे कथा बोलछिस ना केन मारा गेछे के जय सिंह ताहले चले आय ताड़ाताड़ी बाड़ीर सबाई जेहेतु ओई लोकटार पिछने गियेछे ताई बाड़ी फाका केउ नेई रबी एजोन्नो सीढ़ी दिए सामने दरजार दिके बेर होये गाड़ीते एसे रिहानके कल दिल रिहान गाड़ीते आसार पर কোন দিক দিয়ে এলি সামনে দরজা দিয়ে বাড়ির সবাই কোথায় তারপর রবি রিহানকে সব খুলে বলল একজন কোলে হয়েছে খুন করেছে একজন ফায়দা নেবে আরেকজন কিন্তু ওই লোকটিকে ওসব আমাদের জানার দরকার নাই আমাদের টার্গেট হলো সামির গ্রুপে জয়েন করা এখন কে কি করলো কে ওই লোক ওসব না জানাও ভালো আচ্ছা এখন বাসায় চল রোহিতের বাসায় পরের দিন সকালে সমস্ত শহরে পড়ে গেল হইচই চলছে মারামারি অবরোধ দোকানপাট ভাঙা কে বা কারা এসব করছে জানতে রবি রোহিতকে প্রশ্ন করল জয় সিংহের মৃত্যুতে জ্বলে উঠেছে তার লোক জয় সিংহের ছোট ভাই আরজ সিং করছে এসব আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে কিভাবে দেখ শুধু কিভাবে লাগাই রোহিত তুমি তোমার বসকে বলো জয় সিংহের খুনি তার সাথে দেখা করতে চাই আচ্ছা আমি এখনই ফোন করে বলে দিচ্ছি এটা বলে রোহিত চলে গেল রবি রনিকে কল দিল আর্জেন্ট দুইটা আধার কার্ড চাই রাবিয়ার সুহান নামে ঠিকানা দেবে উত্তরবঙ্গের যে কোনো একটি গ্রাম এটা দিয়ে কি করবে অনেক কিছু বিকাল 3টার দিকে দিলে হবে তখন রোহিত আসে রুমে তাই রবি কল কেটে দেয় সুখবর কি বলছেন সেটা বলো আজ বিকেল 5টায় তোমাদের নিয়ে হোটেল রিনাঙে যেতে বলেছেন আচ্ছা যদি নিয়ে আমাদেরকে অর্জুন সিং এর হাতে তুলে দেয় আরে অর্জুন সিং আর আমার বস একে অন্যের জাত শত্রু জয় সিং এর মৃত্যুতে আজ হোটেল রিনাঙে পার্টি রাখা হয়েছে ওসব নিয়ে তুই চিন্তা করিস না দেখ এখন আমি কি করে সামি ভাইয়ের মন জয় করি বিকেল 3টায় রনি কাজ শেষ করে রবির ফোনে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয় তারপর রবি সেটা প্রিন্ট করে আনে হয়ে যায় দুজন দুটা নতুন পরিচয় বিকেল 5টায় রবি রিহান আর রোহিত যায় সামির কাছে ভাই অন্যদিকে মুখ করা রবি আর রিহান অপেক্ষায় ওই পশুটার মুখ একবার দেখার জন্য মুখ ঘুরিয়ে বলল হ্যাঁ বল এ হলো রাব্বি আর এ হলো সোহান কে দেখিয়ে বলল এরাই কাল রাত জয় সিংকে খুন করেছে জয় সিংকে মারার কারণ কি জানতে পারি আপনার কাছে আসার জন্য আমার কাছে আসার কারণ আপনার সাথে কাজ করে আপনার মতো হতে চাই বাহ তোদের মতো শেয়ার আমি খুঁজছিলাম এতদিন ধরে যে জং সিং এর একটা লোকের কিছু করতে পারেনি আমার লোক আর তোরা আমার দলে আসার জন্য সেই জয় সিংকে উপরে পাঠিয়ে দিলি আপনার সাথে কাজ করার জন্য জয় সিংকে শুধু নয় সারা বিশ্বের মাফিয়াদের উপর পাঠাতে রাজি সবাইকে উপরে পাঠিয়ে দিলে আমি কার উপর রাজত্ব করব রবি রিহান নিশ্চুপ যাও পার্টি এনজয় করো আর যাবার সময় আমার সাথে দেখা করে যেও सबाई पार्टीते व्यस्त। तखन रवि सुयोग बुझे रोहित और रिहानेर काछ थेके दूरे गेल। तुम्हारा बसो, आमी वाशरूम थेके आसछि। रवि वाशरूमे गिये रनिर देया नम्बर दिए अर्जुन सिंह के फोन दे। हेलो के आमी के ना जानले भालो होबे, तोर बाइके स्वामी खून करेछे, ताई आज एखन होटेले रिनांगे पार्टी करछे तार लोकदेर निये। के आपनी आपनी एसब जानलेन कि करे? স্বামীকে মারার এই সুযোগ হাতছাড়া করতে চাস কি? না। তাহলে চলে আয়। রবি কল কেটে দিয়ে বের হলো। পার্টি শেষ করে স্বামীর সাথে দেখা করলো। আমার গ্রুপে জয়েন করতে চাও কি? জি ভাই। তাহলে এখন আমার সাথে যেতে হবে আমার অফিসে। তাহলে চলেন ভাই। স্বামী আগে আগে, তার পিছনে তার লোক, তারপর রবি আর রিহান। কিছুক্ষণের মধ্যে একটা আক্রমণ হবে। কে করবে? অর্জুন সিং। কেন? আমি ফোন করে বলছি তাই। স্বামীকে আমরা মারবো না, অর্জুন মারবে। আমরা মারবো আর আজ অর্জুনের হাত থেকে বাঁচাবো। স্বামী কি তোর বন্ধু আছে তাকে বাঁচাতে যাবি? কিছু কিছু শত্রু আছে যাদেরকে অন্যের হাত থেকে বাঁচিয়ে নিজের হাতে মারতে হয়। কথা বলতে বলতে তারা হোটেলের বাইরে চলে আসে। তখন একসাথে 10টা কালো গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একসাথে অনেকগুলো লোক বের হয়। কিছু বোঝে ওঠার আগেই ফায়ারিং শুরু করলো। সামির দলের প্রায় 8 থেকে 10 জন মাটিতে পড়ে গিয়েছে, বাকি সবাই ছুটে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। রবি আর রিহান সামির লোকদের কাছ থেকে 2টা বন্দুক নিয়ে ফায়ারিং শুরু করলো। সামিকে নিয়ে যায় একটা নিরাপদ স্থানে, তারপর আবার শুরু। সামির উপর হঠাৎ আক্রমণে সে ভয় পেয়ে যায়। চারদিকে শুধু গুলির শব্দ শোনা যাচ্ছে। প্রায় আধা ঘন্টা ফায়ারিং করার পর সামির গ্রুপের লোক 20 জন আর অর্জুনের গ্রুপের 30 জন মাটিতে পড়ে গেল। রবি আড়াল থেকে বেরিয়ে আসলো বন্দুক হাতে নিয়ে, অথবা বন্দুক ফেলে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেক হয়েছে ফায়ারিং, এবার চলো কাটাকাটি কিছু করি। কার সাথে করবি? আমি আর আমার বন্ধু রাব্বি। তোমাদের সবার সাথে আমি আসি। তোমাদের দরকার নাই, দেখো কিভাবে কচু কাটতে হয়। রিহান আর রবির হাতে দেয়া হলো ধারালো 2টা ছুরি। এবার কে আসবে? আসো, নিয়ে যাও স্বামী ভাইকে। যদি কেউ আমাদের শরীর থেকে এক বিন্দু রক্ত বের করতে পারো তাহলে স্বামী ভাই তোমাদের। এটা শুনে দৌড়ে আসলো 2টা লোক, বাংলা ফিল্মের ভিলেনের স্টাইলে। রবি আর রিহান মিনিটেই শেষ করলো তাদেরকে। এরপর এক এক করে সবাই আসলো, আর রবি রিহান তামিল মুভির নায়কের মতো মাটিতে শুয়ে দিল। বাকি আছে একজন, আর সে হলো অর্জুন সিং। রিহান আর রবির এরকম মার দেখে তার প্যান্ট খারাপ হয়ে গিয়েছে। ভাই, একে যা করার আপনি করেন, আমাদের কাজ শেষ। এটাকে নিয়ে আস্তানায় যা। আয় তোরা আমার বুকে আয়। আজ থেকে তোরা আমার শুধু দলের কাজ করবি না, আমার সাথে কাজ করবি। তোরাই হবি আমার ডান হাত আর বাম হাত। এটাই কি উদ্দেশ্য ছিল তোর? হ্যাঁ, যদি তার কাছের লোক না হতে পারি তাহলে কেমনে আদিত্যের কাছে যাব? রবি রিহান হয়ে গেল স্বামীর লোক। তারা অনেকগুলো বিপদ থেকে স্বামীকে বাঁচিয়েছে। এদিকে রোহিতের সাথে তাদের এমন সম্পর্ক হয়েছে, তুমি থেকে এখন তুইয়ে চলে এসেছে। দেখতে দেখতে চলে গেল 9 মাস। এদিকে গল্পের নায়িকা আমার অপেক্ষায় বসে আছে। শুধু নায়িকা নয়, আরও অনেক আছেন। 1 আমার ছেলে লাবিব, 2 গল্পের পাঠকরা। ঝুমি জানেই না যে আমি আর ফিরব না। যত দিন যাচ্ছে ঝুমি তত আমার প্রতি রাগ করছে, আর রাত কাটিয়ে দিচ্ছে কান্নার দেশে। এখন আগের মতো কান্না করে না, কারণ সে কান্নায় ব্যস্ত থাকলে বাবু লাবিবকে কে দেখবে। রান্নাঘরে ঝুমি রান্না করছিল, তখন লাবিব কান্না শুরু করলো। তার কান্নার শব্দ পেয়ে ঝুমি ছুটে আসে তার কাছে। এসে দেখে লাবিব একদম দুষ্ট মিষ্টি ছেলের মতো একটা কাগজের সাথে খেলছে। ঝুমি কাগজটা হাতে নিয়ে অবাক, কারণ এটা আমার ফটো। লাবিবের হাত থেকে আমার ফটো নিতেই লাবিব জুড়ে দিল আবার কান্না। ঝুমি আবার তার হাতে ফটো দিল, তখন কান্না বন্ধ করে একটা মিষ্টি হাসি দিল লাবিব। 2 মাস আগে ঝুমির গলার অপারেশন করা হয়েছে, তাই সে আবার আগের মতো কথা বলতে পারে। এদিকে একদিন রবির কাছে স্বামী কল দিল। কোথায় তোরা? এই তো ভাই, বাসে বসে আছে। আজ রাতে গুলিস্তান যেতে হবে। কেন ভাই? 50 কোটি টাকার হিরে আসছে, সেটা সেখান থেকে নিয়ে আসতে হবে। কে কে যাবে? আমি, তুই আর তোর বন্ধু রাব্বি, রোহিত, আরও 4 জন। তা কখন বের হতে হবে ভাই? আজ দুপুরে ফ্লাইটে যাব আফগানিস্তান, আর সেইখান থেকে গুলিস্তানের মরুভূমিতে যাব রাতে। তাহলে আমরা এখনই বের হচ্ছি ভাই। তারপর সবাই মিলে আফগানিস্তান চলে গেল বিমানবন্দরে। সামির গাড়ি আসে, সেটা নিয়ে বেরিয়ে পড়ল গুলিস্তানের দিকে। রবি খেয়াল করলো প্রায় অনেক সময় ধরে একটা গাড়ি তাদের পিছু নিচ্ছে। যখন তারা গুলিস্তানের মরুভূমির মাঝখানে পৌঁছায়, পিছন থেকে কি যেন একটা জিনিস এসে ধাক্কা দেয়। রবি দেখল আগের সেই গাড়িটা এদিকেই আসছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে, প্রায় 10টা। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। রবি আর রিহান একসাথে ফায়ারিং করতে শুরু করলো ওই গাড়িটার দিকে। অনেক সময় ফায়ারিং করার পর রবি আর রিহান ওই গাড়ির কাছে গেল। সেখানে গিয়ে তারা পুরাই অবাক, গাড়িতে কেউ নেই। তাহলে গাড়ি চলছে কিভাবে? রিহানের চোখ তখন গাড়ির ড্রাইভারের সিটের বেল্টের দিকে যায়। সেখানে ঝোলানো আছে ঘড়ির মতো একটা জিনিস, অবিরত লাল বাতি জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এটা টাইম বোম, যা ব্লাস্ট হওয়ার কয়েক সেকেন্ড বাকি আছে। রিহান রবিকে ধাক্কা দিয়ে লাফ দেয়, সাথে সাথে বোমটা ব্লাস্ট হয়ে যায়। সামির গাড়ি আর ওই গাড়িটা জ্বলে ছারখার হয়ে গিয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি এতে। ভাই তুমি ঠিক আছো কি? লোকেশন অনুযায়ী আমরা ঠিক জায়গায় এসেছি, কিছুক্ষণের ভিতরে ওরাও এসে পড়বে। মানে যারা হীরা বিক্রি করতে চায়, ডিলাররাও চলে আসে তাদের গাড়ি নিয়ে। ডিল শেষে সবাই ওদের গাড়িতে উঠতে যাবে, তখন ভোস করে ব্লাস্ট হয়ে যায় তাদের গাড়ি। আগুনের আলোয় দেখা যাচ্ছে মাস্ক পরা একটি লোক উঠের গলায় ধরে স্লো মোশনে রবিদের দিকে এগিয়ে আসছে। কে তুই? তোর মৃত্যু। আজ তোদের সবার মরণ হবে আমার হাতে। রবি আর রিহান সবার পেছনে দাঁড়িয়ে আছে। আকাশে দেখা দেয় ঘন মেঘ, বৃষ্টির পানিতে আস্তে আস্তে তখন আগুন নিভে যায়, সব কিছু অন্ধকার। এই অবস্থায় দেখা যাচ্ছে হালকা কিছু। ভাইকে মারতে হলে আগে আমাদেরকে মারতে হবে জ্যাকে। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়েছিলাম আমি। আমাকে দেখেই রবি আর রিহান অবাক হয়েছে। হাত থেকে ছুরি ফেলে বাড়িয়ে দিলাম তাদের দিকে, চোখের ইশারায় ডাক দিলাম তাদের। রবি আর রিহান হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোথায় ছিলাম আমি? এখানে কিভাবে এলাম? তোরা এখানে দাঁড়িয়ে থাকবি না আসবি আমার কাছে? চোখ টলমল করছে আমার। কখনো ভাবি নাই যে তোদের ফিরে পাবো। রবি আর রিহান আমাকে এসে জড়িয়ে ধরল। কোথায় ছিলি এতদিন? বলবো, সব বলবো। আগে বল তোরা এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, কত খুঁজেছি আমি। তোদের ফোনে কল দিয়েছি, বন্ধ দেখাচ্ছিল। কে কোথায় ছিল পরে জেনে নিও, আগে বলেন আপনি কে? রবি। এ আবার কে? এ হলো রোহিত, তার মধ্যে আমরা এত দূর এসেছি। হাই, আমি কাউসার, কিং অফ জেকে, বাংলাদেশের জেকে। ভাই আপনি, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি কখনো ভাবি নাই আপনার সাথে এভাবে দেখা হবে। যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনার হাতে একটা চুমো খেতে চাই। আমি হাত বাড়িয়ে দিলাম রোহিতের দিকে, সে চুমা খেলো আমার হাতে। এবার চলো বাসায় যাই। এই মরুভূমিতে বাসায় কোথা পাবি? আরে আমি বলছি কি হোটেলে ফিরে যাই। কিভাবে যাবি? সব গাড়ি তল জ্বালিয়ে। রবিকে থামিয়ে বললাম, আমার গাড়ি বাকি আছে। কিয়া বাত হে মেরা দোস্ত। চল এবার। এক মিনিট, এই লাশগুলো গাড়িতে ফেলে দে, আর গাড়িগুলোতে আবার আগুন লাগানোর ব্যবস্থা কর। তার কোনো প্রয়োজন নাই, আমি রেডি ওই আদিত্যের সাথে খেলা করতে। কিভাবে খেলবি? তার ছোট ভাই সামির মৃত্যুর খবর শুনে সে একটা না একটা ভুল কাজ করবে, আর সেটারই ফায়দা নেব আমরা। তারপর সবাই একসাথে হোটেলে গেলাম। ফ্রেশ হয়ে রাতের ডিনার করে বসলাম সবাই। জমি কেমন আছে? রবি আমাকে সব খুলে বলল, আমি শুনে খুব খুশি। মন চাইছে এখনই দেশে ফিরে যাই, আর তর সইছে না আমার। কখন যে নিজের ছেলেকে কোলে নিয়ে তার সাথে খেলা করব, সেটারই অপেক্ষায় আছি আমি। বাবাকে কিন্তু এ বিষয়ে কিছু বলিস নাই। আমরা তো আশা ছেড়ে দিয়েছি তুই ফিরে আসার, কিন্তু বাবি অপেক্ষা করে যাচ্ছে তোর জন্য। আজ আচ্ছা, কাল সকালেই আমরা দেশে ফিরব। দেশে ফিরে লাভ নাই, भाभी तले इंग्लैंड आছেন এখন রনিকে কল দিয়ে বলে দে দেশে আসার জন্য। আচ্ছা বলবো, এখন ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট। গুড নাইট। রবি, রিহান, রোহিত ঘুমিয়ে পড়েছে হয়তো, কিন্তু আমার চোখে নাই। বেচারা ঘুম বাবাজি, মনে পড়ে যায় সেই নরকের কথা যেখানে ছিলাম আমি এতদিন। চোখ বন্ধ করলেই দেখতে পাই ওই লোকগুলির কান্না আর শত শত বাবার মেয়ে হারানোর আর্তনাদ। আমি বড়ই স্বার্থপর, তাই তো এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ফেলে রেখে এসেছি। কি দোষ করেছে ওই বাচ্চাগুলা যে অকালেই তাদের মরতে হচ্ছে? আমি কি কোনো ভুল করছি? আমি তো ঝুমির সাথে দেখা করতে যাচ্ছি, যে কিনা 9 মাস ধরে আমার অপেক্ষায় আছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। পরের দিন দুপুর 2টার ফ্লাইটে ঢাকায় আসি আমি, রবি আর রিহান। সেখান থেকে সিলেট আসতে লাগে 5 ঘন্টা। রাত আনুমানিক 11টার দিকে গাড়িতে বসে আছি আমি, রবি, রিহান। তখন হঠাৎ রিহান বলে উঠল, কয়টা বাজে? রাত 11:35। এখান থেকে বাসায় হেঁটে যেতে কত সময় লাগবে? 15 থেকে 20 মিনিট। গাড়ি বন্ধ কর। কেন? গাড়ি থেকে নাম, তোকে আজ খুন করব। তা কি দিয়ে মারবি? হেঁটে যেতে যেতে ভেবে নেব। ওকে, আমিও ভাবি তোরা কিভাবে আমায় মারলে ভালো হবে। মন দিয়ে ভাব আর হাঁটতে থাক। প্রায় 20 মিনিট হাঁটার পর আইডিয়া। কি? ওর চোখ বেঁধে নে যাতে বুঝতে না পারে আমরা ওকে নিয়ে কোথায় যাচ্ছি। ঠিক বলেছিস। কি সব পাগলামি শুরু করলি তোরা? পাগলামি নয়, সত্যি আজ তোকে খুন করবো আমরা। আচ্ছা, তোদের হাতে মরতে রাজি আছি আমি। মরার সময় মরবি, এখন যা বলি তাই কর। আমার চোখ বেঁধে হাঁটা শুরু করলো। জানি না কোথায় যাচ্ছি আমি। এমনিতেই অন্ধকার, তার উপর আবার চোখ বাঁধা। যখন চোখ খুলল তখন সামনে দেখি একটা দরজা। রিহান আমাকে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দেয়। হোঁচট খেয়ে পড়ে যাই। তখন একটা বাচ্চার হাসির শব্দ পাই। দেখি বেডের মধ্যে শুয়ে আছে প্রায় 1 বছরের একটা বাচ্চা, দেখতে খুব সুন্দর। আমি বাচ্চাটার কাছে যাই, সাথে সাথেই বাচ্চাটা আমার হাতের আঙুল ধরে ফেলে আর দেয় কষে একটা কামড়। আউ বলে চিৎকার দিলাম। তখনই সেই চিরচেনা কণ্ঠে কেউ একজন ব্যালকনি থেকে বলে উঠল, কে ওখানে? আমি ভাবলাম বাচ্চাটার মা বাবা হয়তো ওখানে বসে রোমান্স করছে, তাই কিছু বললাম না। কিন্তু আবার ওখান থেকে আওয়াজ আসলো, কে ওখানে? আমি দেখার জন্য ব্যালকনির দিকে যাচ্ছিলাম। অপরদিকে বাচ্চাটার মাও আসছিল। যখন একে অন্যকে দেখে অবাক। মজার ব্যাপার হলো ঝুমি জানতো না যে আমি এখানে আজ আসছি। এটা প্ল্যান করেছিল রবি, রিহান আর রনি। আরেকটাও সারপ্রাইজ আছে তারা আমার জন্য রেখেছে, যা সামনেই পাবেন। ঝুমি কে আপনি? চেনেও না চেনার ভান করছে। মানে এখানে এসেছেন কেন? আমার বাড়িতে আমি আসবো না তো তাহলে কে আসবে? এটা আপনার বাসা নয়, এটা আমার স্বামী, যে কে কাউসার আমাকে গিফট দিয়েছে। তোমার স্বামী কে? কাউসার। তাহলে আমি কে? জানি না। এক মিনিট, জানিয়ে দিচ্ছি তোমাকে। ঝুমির ডান হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে আসলো আমার কাছে। লজ্জাপতি গাছের মতো মাথা নিচু করে আছে। একটা কিস দাও না প্লিজ, এতদিন পর আসলাম। নিজের ছেলের সামনে রোমান্স করতে লজ্জা লাগে না তোমার? আমার ছেলে কোথায়? দেখি, ওই যে বেডে শুয়ে আছে। না, এ আমার ছেলে হতে পারে না। আগে কি জোরেই না কামড় দিয়েছে, ভাবতেই ভয় লাগে। কেন? প্রথম দেখায় যেই কামড় দিয়েছে আমাকে। ওটা তো তোমার পাওনা ছিল, এতদিন কেন আসোনি? তাই এই ছোট্ট উপহার দিল তোমার ছেলে তোমাকে। লাইফের চোখে হাত দিয়ে বললাম, এবার দেখছে না, দাও না একটা কিস। সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। এটা কি হলো? ভালোই হয়েছে, এখন কেউই দেখবে না। কিন্তু লাবিব যে অন্ধকারে ভয় পায়। আচ্ছা, আমি কোলে নিচ্ছি তাকে, এবার না হয় দাও। এখন রোমান্স টোমান্স বাদ দাও, বলে উঠল বাইরে থেকে কেউ একজন। কে ওখানে? লাইট অন হয়ে গেল, সাথে একটা লাইট, লাল, নীল, সবুজ, হলুদ। বাতিটা সারা বাড়িতে জ্বলছে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নাই। কিছুক্ষণ পর দরজা খুলে সামনে এলো রনি, রিহান, রবি। হাতে কি সব প্যাকেট আর কি একটা জিনিস, এটা নিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এসবের মানে কি? আর কার জন্মদিন পালন করা হচ্ছে এখানে? আমার স্বামী। তোমার স্বামী? তো আমি, তার মানে আমার জন্মদিন। ও শিট, আমি তো ভুলেই গিয়েছি। তখন আমার শার্টের ভিতরের অংশটা ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। জুমির কাছে লাবিবকে দিয়ে দেখি আমার জন্মদিনে আমাকে গিফট দিয়েছে বাবু, তার অতি মূল্যবান শিশি। দৃশ্যটা দেখে সবাই হেসে উঠল। দোস্ত, আর কোন গিফট লাগবে কি? বাবু কত সুন্দর গিফট দিয়েছে তাকে, আমার মনে হয় আর লাগবে না। যা শালা, একদিন আমারও সময় আসবে, দেখে নিব। ওয়াশরুমে যাও, আমি তোমার নতুন কাপড় দিচ্ছি। তাহলে আমরা নিচে যাই, তোমরা একসাথে আসো তাড়াতাড়ি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। জুমি, জুমি। কি? আমার কাপড় কই? দিচ্ছি। একটু পর ঝুমি কাপড় দিল হাত বাড়িয়ে। আমি হাত ধরে হেঁচকি একটা দিলাম টান। সোজা জুমি এসে পড়লো আমার বুকে। এতে জুমির হাতে কিছুটা ব্যথা লাগে, যা আমি বুঝতে পারিনি। আহ, কি হয়েছে? কিছু না। তাহলে চিৎকার দিলে কেন? একটু ব্যথা পেয়েছি, তুমি হঠাৎ এভাবে টান দেওয়ায়। কোথায়? এই হাতে, কবজিতে। আমি ঝুমির হাত আমার দিকে এনে দিলাম একটা টান। আহ, তুমি আমার হাত ভেঙে দিতে চাও নাকি? দেখবে, একটু পর তোমার হাতের ব্যথা কমে যাবে। কিভাবে? আগে একটা লিপকিস দিতে হবে। শখ কত। জানি তুমি দিবে না, তাই আমি নিজে থেকেই কাজ সেরে নেব বলেই জুমির ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। জুমি কোনো বাধা দেয়নি। দুজনে তালের সাথে তাল মিলিয়ে স্বাদ নেচি ঠোঁটের। এর মধ্যেই অ্যাঁ অ্যাঁ করে লাইবের কান্নার শব্দ। এটা শুনে জুমি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর দৌড়ে রুমে চলে যায়। এদিকে আমি ফ্রেশ হয়ে কাপড় পাল্টিয়ে বের হলাম। বের হয়ে আমি তো পুরাই অবাক। জুমি নীল শাড়ি পরেছে, লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমারও নীল পাঞ্জাবি সাথে সাদা পায়জামা, আর লাবিবের গায়েও নীল পাঞ্জাবি। রেডি? হুম। তাহলে চলেন, নিচে সবাই অপেক্ষা করছে। হুম, চলো। জুমির কোলে লাবিব, আর সে এক হাত দিয়ে আমাকে ধরে আছে। তিনজন একসাথে সিঁড়ি বেয়ে নামছি। সবাই আমাদের দেখে অবাক। মনে হচ্ছে একটা নীল পরীর পরিবার নেমে আসছে। অনেক মানুষ এসেছে, এদের মধ্যে বেশিরভাগ আমার সাথে কাজ করার লোক। তোদের দেখে আমার খুব হিংসা হচ্ছে। কেন? কোথায় সুখে আছিস তুই? আর বলিয়েন, সুখে থাকতে দিলেন কি তোমার ভাই? 9টা মাস কাটাতে হয়েছে তার অপেক্ষায়, আর তিনি ছিলেন মিশনে। আহ, এসব বাদ দাও তো আপু ভাইয়া, চলেন কেক কাটি। হুম, চলো। কেক কেটে খাওয়া দাওয়া করে সবাই বাকি আছে, রবি, রিহান, রনি আর রাতুল। সরি, রাতুল নয়, রাতুল তল মেরে গেছে আমার কাছে। সে কেন এই বেইমানি করলো আমার সাথে, সেটা এখনও আমি বুঝি নাই। রাতে সবাই নিজেদের রুমে চলে গেল। আমি ঝুমির মানে আমার রুমে গেলাম। কি চাই? ঘুমাবো। তাহলে এখানে কেন, অন্য রুমে যান। বারে, আমার রুমে ঘুমাতে পারবো না? এটা কেমন কথা? এটা এরকমই। বলেই মুখের উপর টাস করে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার ডাক দিলাম, ঝুমি, ও ঝুমি। হুম। দরজা খোলো না প্লিজ, বাইরে খুব ঠান্ডা। তো আমি কি করব? দরজা খুলবে? পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি, আর আসবো না বলেই পিছন ঘুরতেই জুমি দরজা খুলে দিল আমাকে এক টান, আর সাথে জন্মদিনের উপহারও দিল, ঠাস করে একটা চর। কোথায় যাবে? একবার পা বের করে দেখো, পা ভেঙে ফেলবো। তাহলে লোকে আমাকে ল্যাংরার বউ ডাকবে। ডাকুক। কান্না কান্না সুরে তার মুখ আমার দিকে এনে দেখি চোখ দুটি লাল করে ফেলেছে কান্না করতে করতে। হ্যাঁ দেখো, আমি তো মজা করছিলাম। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, প্রমিস করছি। প্রমিস? হুম, প্রমিস। আচ্ছা, লাবিব কি করছে? ঘুমিয়ে পড়েছে। এই চলো না, আজ চাঁদ দেখি। শখ কত। জানতে চাও কি আমি এতদিন কোথায়, কি অবস্থায় ছিলাম? হুম, তাহলে চলো ব্যালকনিতে বসে বসে সব বলবো আর চাঁদ দেখবো। লাইট অফ করে দিই। ব্যালকনির লাইট অফ করে দাও আর রোমেরটা জ্বালিয়ে রাখো, না হলে লাবিব ভয় পাবে। আচ্ছা। তারপর ঝুমিকে নিয়ে ব্যালকনিতে গেলাম। সেখানে একটা চেয়ারে দুজন বসে চাঁদ দেখতে লাগলাম। এবার বলো তুমি কোথায় ছিলে? মৃত্যুর দুয়ারে। মানে কি? আদিত্য আমাকে কিভাবে মেরে ফেলে দেয় সেটা ঝুমিকে বললাম। তারপর কি হলো? জানি না। তারপর যখন আমার জ্ঞান ফিরল নিজেকে একটা কুরের ঘরে আবিষ্কার করলাম। যখন উঠতে যাব দেখি আমার হাত পা বাঁধা খাটের সাথে, উঠতে পারছি না। তখন একজন বৃদ্ধা ব্যক্তি আসলেন। আমি এখানে কিভাবে এলাম আর আপনি কে? আমি একজন বাবুর্চি। তোমাকে এখানে আমার স্বামী নিয়ে এসেছেন 5 দিন আগে নদীর তীর থেকে। 5 দিন ধরে এখানে আমি? হুম, এই 5 দিন ধরে তুমি এখানে? বলতে বলতে ঘরের ভিতরে এলো 10 বছরের একটা ছেলে। পরনে আছে বস্তার মতো ছেঁড়া কাপড়। তোমার নাম কি? হরিশ। সবাই হরি বলে ডাকে। রিধিও। রিধি আবার কে? ওই যে রিধি বৃদ্ধা মহিলাকে দেখিয়ে। এনি তোমার মা? না না। তাহলে তোমার মা কোথায়? জানি না। তাহলে এখানে কার সাথে থাকো? যার কাছে রাত হয় তার কাছেই। তখনই বাইরে শোনা যায় গুলির আওয়াজ আর অনেকগুলো মানুষের চিৎকার। রিদ্রাম এসে গেছে। এটা আবার কি? আমার সাথে চলো, তারপর দেখবে। ঘর থেকে বের হয়ে দেখি ভিড় করে আছে। মাঝখানে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে কিছু লোক, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 60-70 বছরের বয়সের একজন বৃদ্ধ লোক। দাদু, তোমার জন্মদিনে কি গিফট চাও? এক বিন্দু সুখ। এখানে নতুন মনে হয় তাই এরকম বলছি। এই দাদুর জন্মদিনের কেক নিয়ে আয়। তখন একটা লোক ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসলো। এদেরকে কি করছে? ইনি রিধির স্বামী। আজ ওনার 60 বছর পূর্ণ হয়েছে, তাই ওনার এই জন্মদিনে রিধিকে কেক বানিয়ে কাটা হবে। তারপর রিধির মাংস করে ওনাকে স্বামীকে খাওয়ানো হবে। খাওয়ানোর পর ওনাকে আর ওনার স্ত্রীকে ওই যে নদীর পাশে নিয়ে জীবন্ত জ্বালিয়ে দেব। কেন? এটাই এখানকার নিয়ম। এটা আবার কেমন নিয়ম? এখানে প্রতিদিন একই রকম ঘটে। যারা কাজের উপযোগী তাকে না তাদের মেরে ফেলা হয়। কি কাজ? মাটি করে পাথর বের করা আর সেগুলো ভেঙে গাড়িতে বোঝাই করে এক দেশ থেকে অন্য দেশে নেওয়া। এখানকার লোক কিছু বলে না? 70,000 মানুষের সাথে আছে 50,000 বন্দুক বাহিনী, কি বলবে? তখন চিৎকার দেয় রিধি। তার শরীর থেকে আছড়ে পড়ে একটা মাংসের টুকরা। আমি ভয় পেয়ে যাই এই দৃশ্য দেখে। হরির চোখে হাত রাখতেই সে সরিয়ে দেয় আর বলে, এটা আমাদের জন্য রোজকারের রুটিন। এরকম রক্ত আর মানুষ কাটা দেখে অভ্যাস হয়ে গিয়েছে। আমি চাইলেই শেষ করে দিতে পারবো এদের, কিন্তু এখন আমি এটা করলে হবে না। আমার প্রয়োজন আগে এখান থেকে বের হওয়া। দুপুর ঘনিয়ে সন্ধ্যা হয়ে এলো। মনে হয় কাজ শেষ, তাই সবাই হাঁটা শুরু করলো। তখন একটা লোক মাঠে গুলি করলো। সবাই তার দিকে তাকায়। সবাই এখানে আসো। তখন হরি আমার কাছে আসলো। কি কেমনে কাটলো কাজ? খারাপ না, আবার ভালোও না। মানে? তখন একটা লোক বলে উঠলো, তোমরা আগে দিনে 70 টন দিনে পাথর গলিয়েছ, এখন থেকে সেটা হবে দিনে 100 টন। জানি না কিভাবে করবে। এই কে? দেখে বুঝতে পারছেন না? এ হলো এখানকার কিং অব দ্য সাবরান। তার পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? সাবরান সবসময় এখানে থাকে না। আজ হয় তাকে কোনো ডিল করতে এসেছে, তাই সে এখানে এসেছে। তাই তার অনুপস্থিতিতে কাজ করে। এরা নাম অজয় আর দীপঙ্কর দ্বীপ। সাবরানের এই উপদেশ শুনে হতাশ হয়ে পড়ে সবাই। এমনিতে এ কদিনে 70 টন পাথর টানা কষ্টকর। উপরে ঘোষণা দিয়েছে 100 টন। কৃষক যেভাবে তার চাষের জন্য বৃষ্টির জন্য আকাশের পানে চেয়ে থাকে, ঠিক তেমনই एखानकार लोक चेये आछे एकदिन आसबे कोनो एक वीर जे किना तादेर एई जीवन मृत्युर खेलार घर थेके रक्षा करबे। एदिके आमी एखान थेके बेर होवार चेष्टा करछि। अच्छा हरि, एखान थेके बेर होवार कोनो रास्ता नाई? दुइटा रास्ता आछे, एक मेन गेट दिए दुई गभीर बनेर माछ दिए। गेट दिए केउ जेते पारबे ना, सेखाने सब समय गार्ड थाके। बनेर दिके गार्ड थाके ना? ना, कारण केउ ए बन दिए जावार आशा करे ना। जे गेछे से आर जीवन तो फिरे नाई। केन जानि ना। আচ্ছা বনের রাস্তাটা কোন দিকে? আমরা যেখানে কাজ করি সেখান থেকে সোজা পশ্চিম দিকে। কোথায় কাজ করি সেটা তো জানি না। এর জন্যই তল আমরা কেউ ওখান থেকে পালিয়ে যেতে পারি না। ও, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানকার ম্যাপ বা এমন কাউকে খুঁজতে হবে যে কিনা এই স্থানের সব কিছু জানে। হরিকে বলে দেখি। তাই আবার তাকে বললাম, এখানকার মানচিত্র আমি কোথায় পাবো? ওই সব কিছু জানি না, কিন্তু একজন মানুষ আছে যে সব কিছু জানে। কোথায়? তার কাছে আমায় নিয়ে যেতে পারবে? হরি আমার হাত ধরে হাঁটতে লাগলো। 5 মিনিট হাঁটার পর একটা কুড়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। রাজীবদা, ও রাজীবদা, আমি হরি গো, একটু বাইরে আসো। আমার বয়সী একটা ছেলে বাইরে এলো। ইনি সব জানেন। আমি আবার কি জানি? হাই, আমি কাউসার। তোমার সাথে আমার একটা খুব দরকার ছিল। দরকার? এখান থেকে বের হওয়ার রাস্তা। বের হয়ে কি করবেন? আমার শার্ট তুলে দেখালাম। এখানে রক্ত কেন? কে মেরেছে? গুলি লেগেছে। কখন? এখানে আসার আগে একটা অপরাধীকে ধরার সময়। মানে? বাংলাদেশের পুলিশ। আমি এখানে আসলে কিভাবে? রাজীবকে সব বললাম। পরে দেখা যাবে। এখান থেকে বের হওয়ার রাস্তা। আগে চলো তোমার গুলি বের করি। না, আগে বের হতে হবে, পরে গুলি বের করব। এত কথা বলছেন কেন? আমার সাথে চলেন। আগে আমাকে টেনে নিয়ে গেল তার ঘরে। সেখানে একটা বিছানায় আমাকে শুয়ে দিয়ে বলল, এবার দেখো কিভাবে গুলি বের করি। হরি, এই চুরিটা নিয়ে আগুনে গরম করে আন। আচ্ছা। হরি চলে যাওয়ার পর রাজীব একটা কাপড়ের টুকরো নিয়ে পানিতে ভিজিয়ে আমার ক্ষতটা পরিষ্কার করলো। এটা কি? এখানে তো 2টা গুলি লেগেছে। হুম। 5 দিন ধরে এই ব্যথা সহ্য করছো কেমনে? অভ্যাস হয়ে গেছে তাই। তখন হরি আসলো। দাদা, এ নাও। রাজীব ছুরিটা নিয়ে আমার গুলি বের করলো, আর এর আগে আমার মুখে কাপড় গজে দিল যাতে আমি চিৎকার না করি। ব্যাস, কাজ হয়ে গেছে। এখন একটা কিছু দিয়ে বেঁধে দিলেই হবে। তাড়াতাড়ি করেন। ব্যান্ডেজ করার পর। আচ্ছা, তুমি কি ডাক্তার? না, আমি একজন গবেষক। বিভিন্ন স্থান আর তার মানুষ গিয়ে আমি গবেষণা করি। তা এখানে আসলে কিভাবে? গবেষণার নেশায় ফেসে গেছি এখানে। এবার বলো বের হব কিভাবে? এখন রাজীব বলল, চলো আমার সাথে। আজকে রাতেই আমরা 3 জন পালিয়ে যাব। পালিয়ে যাব না, আবার ফিরে আসার ব্যবস্থা করব। রাজীব, আমি, হরি 3 জন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মেইন গেটের অবধি পৌঁছে গেলাম। এই রাস্তায় তো গার্ড, এখান দিয়ে যাওয়া যাবে না। আমরা এই রাস্তায় যাব না। ওই যে দেখছো একটা টার্নেল, ওটার ভিতর দিয়ে যাব। কিন্তু সেখানে কিভাবে যাব? হরি, একটা বড় পাথর দে তো। এই নাও। আমি পাথরটা নিয়ে ঢিল মারলাম বৈদ্যুতিক খুঁটিতে। ট্রান্সমিটারে পড়তেই সেখানে আগুন জ্বলে ওঠে। সবাই সেদিকে নজর দিল, আর আমরা টার্নেলের ভিতর ঢুকে পড়লাম। আর হাঁটতে হাঁটতে একসময় বেরিয়ে আসলাম। সামনে অনেকগুলো গার্ড আছে। এখান থেকে বের হতে পারলেই বনের ধারের নদীর পাড়ের রাস্তা দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, সাবধানে হাঁটতে থাকো। আমি আগে, হরি মাঝখানে, আর রাজীব পিছনে। এক পা এক পা করে আমরা এগোচ্ছি। হঠাৎ আমি পড়ে গেলাম। মনে হয় সেটাই ছিল কোনো পুরাতন নলকূপ। ময়লার ওপর ভরা ছিল, আর সাথে সাথে অনেকগুলো গুলির শব্দ। পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া হয়তো গার্ডরা বুঝে ফেলেছে, কিন্তু কে জানতো এই গুলিতে জীবন হারাবে রাজীব আর হরি নামের 2 নিরীহ মানুষ। গুলি লাগার পরে হরি আর রাজীব পড়ে যায় নলকূপে। পানিতে পড়ার শব্দ পেয়ে অন্যদিকে সকল রাক্ষসে মাছের ঘুম ভেঙে যায়। আক্রমণ করে আমাদের উপর। এটা দেখে खूब जोरे आमाके एक धक्का दिल राजीव। आमी एकटू दूरे सरे पड़लाम। राक्षसी माछगुलो सोजा गिये आक्रमण करलो राजीव और हरिर ऊपर। मिनिटेई शेष करे दिल। तादेर मांस बोलते किछुई रइलो ना, शुधु हाड़ गोड़ छाड़ा। एखाने आमी बेशी समय थाकले होबे ना, आमाके बेर हওয়ার रास्ता बेर करतेई होबे। ताई आमी पानिर गभीर दिके जेते लागलाम। अनेक गभीरे जावार पर आमी देखते पेलाम आमार डान दिके एकटा छोटो गर्त, जार माध्यमे आमी जेते पारबो। सेदिके जेते लागलाम। अनेक दूरे चाँदेर आलो देखा जाच्छे। आमार हाते एदिके समय नेई, मात्र 40 सेकेंड बाकी आछे, ना होले 4 मिनिट पूरण होबे और आमी ओपारेर यात्री हब। 40 सेकेंडर माथाय आमी श्वास निते पारलाम, किछु मते बेचे गेलाम। आमी एदिके ताकिये देखी आमी एकटा नदीर माझखाने। अतःपर सातार केटे आमी नदीर पारे गेलाम और सेखाने एकटा चिन्ह दिलाम जाते फेरार समय एई पथे आसि। नदीटा बनेर पाशे, मने हय एई रास्तार कथाई राजीव बोलेछिलो। किन्तु अंधकारे किभाबे जाब? ना, आज रातटा एखानेई काटिये देई, सकाले किछु एकटा करब। जेमन भाबा तेमन काज। परेर दिन सकाले उठे आमी हांटते शुरू करलाम। एभाबे 3 दिन 3 रात हाटार पर एकदिन सकाले आमी पौंछालाम हाईवे रोडे। बेश किछुक्षण दाड़िये थाकार पर कोनो गाड़ी पाइनि। तखन पाशेर एकटा दोकानदारके जिज्ञेस करलाम, गाड़ी आसछे ना केन? से बोललो, सामने रास्ताय एकटा गाड़ी एक्सिडेंट हयेछे। आमी देखार जोन्नो सेदिके जेते लागलाम। सेखाने गिये देखी अनेकगुलो गाड़ी चुरमार हये आछे। एखाने आमी भालो करे एकटा गाड़ी चয়েস करे निलाम, सेटा निয়েই सामने যাব। এখন মজার বিষয় হলো এই অ্যাক্সিডেন্ট আর কেউ করায়নি, করিয়েছে রিহান আর রাতুল। অবশ্য আগে সেটা বলেছিলাম, আবার বলি, আমি যখন নদী থেকে উঠে রাত কাটিয়েছি, পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন রিহান আর রাতুলের জ্ঞান ফিরল। আমি ছিলাম বনের দক্ষিণ দিকে আর তারা ছিল মাঝখানে। তাদের থেকে আমার মাত্র 1200 ফুটের দূরত্ব ছিল, কিন্তু গাছপালার কারণে দেখা হয়নি। আর তারা যখন রাস্তায় ওঠে তখন আমিও রাস্তায় উঠলাম। এবার প্রশ্ন হলো, রাতুল আর রিহান যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তারা আমাকে কেন দেখতে পেল না? কারণ আমি তখন ওই দোকানদারের কাছে ছিলাম। এবার চলে সামনে যাই। আমি প্রথমে একটা হসপিটালে গিয়ে আমার ক্ষতির চিকিৎসা করালাম এবং ব্যাংক থেকে টাকা তুলে তা দিয়ে আমার পাসপোর্ট টিকিট সব ঠিক করলাম। পরের দিন আমি বাংলাদেশে ফিরলাম, কিন্তু দেশে ফিরে আমি তোমাদের কাউকেই পাইনি। বাড়িতে এসে নিরাশ হলাম। রাতুল রিহানের ফোনে কল দিলাম, বন্ধ বলছে। তোমাকে রনিকেও দিলাম, তোমাদেরটাও বন্ধ দেখাচ্ছে। অনেক খোঁজার পর তোমাদের পাইনি। আমি দুটি তার দখলে নিয়ে নিল, মাত্র 1 মিনিট পর আবার ছেড়ে দিল। এতটুকুই কি তোমার দৌড়? আগে রুমে আসো, তারপর দেখা যাবে খার দৌড় কতটুকু। এটা বলে আমাকে জোর করে নিয়ে গেল রুমে। ব্যাস, আপনারা ব্যালকনিতেই থাকুন। রুমের ভিতর আমরা স্বামী স্ত্রী অনেক কাজ বাকি আছে, তাই আপনারা সেদিকে নজর না দিলেই ভালো হবে। পরের দিন সকালে লাবিবের কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। লাবিব কান্না করছে, কিন্তু ঝুমি রুমে নাই, মনে হয় ওয়াশরুমে গিয়েছে। মোবাইলে টাইম দেখলাম 9:30 বাজে। আমি উঠে লাবিবকে কোলে নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে দেখি ঝুমি নাই, তাই কিচেনে গেলাম। ঝুমি কিচেনে রান্না করতেছে। কি করছো? বাবুর জন্য খাবার রেডি করছি। এদিকে যে বাবু ক্ষুধার যন্ত্রণায় কান্না শুরু করেছে। কোথায় কান্না করছে? এই তো একটু আগে, আমাকে ঘুমাতেও দিল না। আচ্ছা, তুমি তাকে একটু সময় রাখো, আমি খাবার নিয়ে আসছি। আমি লাবিবকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। তার ছোট ছোট গালে পাপ্পি দিচ্ছি আর সে তার ছোট ছোট হাত দিয়ে আমার দাড়ির সাথে খেলা করছে। তখনই কিচেন থেকে ঝুমি খুব জোরে চিৎকার দিল, আও করে। তখন আমি দৌড়ে কিচেনে গেলাম। কি হয়েছে? না, তেমন কিছু না। তাহলে চিৎকার করলে কেন? পানির টেপে হঠাৎ শর্ট খেলাম। ঝুমির কথা শুনে খুব হাসি পাচ্ছে। পানির টেপে কেউ শর্ট খাবে বা খেয়েছে আগে কখনো শুনি নাই আমি। দেখি তুমি কোথায় শর্ট খেলে। এই তো এইটাই। আমি টেপে হাত দিয়ে দেখি সব ঠিক আছে, পানি চলছে। তাহলে ঝুমি কোথায় শর্ট খেলো? आसछिलो ना देखे आमी एटा हाथ दिएछि साथे साथे शक खेलाम। अच्छा आमी एटा परे देखे नेब, आगे तुमी बाबूके नाओ। अच्छा दाओ, तुमी फ्रेश हये आबार एसो, बाबूके राखते होबे। आपनार मर्जी महारानी। आर हाँ रवि भाईदेर डेके जेओ। आमी फ्रेश हওয়ার आगे रबिदेर डाकते लागलाम। रबि रबि दरजा खोल। एक मिनट। रिहान दरजा खुले दिल। की ব্যাপার ডাকছিস কেন? রবি আর রনি কোথায়? রনি ওয়াশরুমে আর ঘুমিয়ে রবি আছে। রবিকে উঠতে বল। তুই বল। আমি রুমের ভিতরে গিয়ে যখনই রবি বলে ডাক দিলাম কেউ একজন আমার মাথার পিছন থেকে খুব জোরে বাড়ি মারলো। পিছনে ঘুরেই দেখতে পেলাম কালো রড হাতে দাঁড়িয়ে আছে রিহান, তার অন্য পাশে রবি আর রনি। হয়তো আমার ভাগ্যটা পুরাই খারাপ, তাই সব সময় নিজের আপন মানুষগুলোর হাতেই আঘাতপ্রাপ্ত হই। তখন জমি আসলো রুমে। আমি তাকে দেখে খুব ভয় পেলাম, কারণ তার হাতের অনেক অংশ কাটা আর সারা শরীরে রক্ত লেগে আছে। একটা বিষয়ে খেয়াল করলাম, ঝুমি, রবি আর রিহান, রনির চোখগুলি নীল হয়ে আছে, যা আগে কখনো দেখে নাই। আমি ঝুমির কাছে গেলাম। তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও লাবিবকে নিয়ে। আমি এদের দেখে কথাটা শেষ করার আগেই আমার মুখ থেকে বেরিয়ে এলো রক্ত। আমার বুকটা চিনচিন করে উঠল। ঝুমি আমার বুকে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়, আমার পেটে ঢুকিয়ে দিয়েছে ছুরি। কি করলে তুমি? একটা ভিলেন মার্কা হাসি দিয়ে উঠল ঝুমি আর বলল, বড়ই শখ তোর, ইন্টারন্যাশনাল মাফিয়া হবি তাই না? আরে তোর তো দেখছি শালা কই মাছ যান, একবার দুইবার নয় তিনবার মরার গাড় থেকে ফিরে এলি, এবার মরার ঘাট নয় সোজা উপরে যাবি। এই বলে তিনজন একসাথে আমাকে মারতে লাগলো। এদিকে ঝুমি সে তার নিজের হাত কেটেই চলেছে আর হাসতেছে। যতক্ষণ সম্ভব টিকা যায় ততক্ষণ টিকেছিলাম তাদের সামনে, যখন আমার দেহ মাটিতে পড়ে যায়। আপনারা হয়তো ভাবছেন গল্পের ভিলেন কোথায়, একবারও আসলো না সামনে, বারবার আড়াল থেকে আঘাত করছে। হ্যাঁ, গল্পের ভিলেন এমন একজন অপ্রকাশ্য ব্যক্তি যে সব সময় বিভিন্ন রূপ নিয়ে আমার সামনে এসেছে, আবার আসবেও, কিন্তু আমি তাকে চিনতে পারবো না। দুদিন পর আমার জ্ঞান ফিরল। দেখি আমি শুয়ে আছি হসপিটালের একটা বেডে। সামনে দাঁড়িয়ে আছেন কমিশনার স্যার, তার পাশে আমার থানার ওসি রাফি। কেমন আছো? ঝুমি কোথায়? পাশের কেবিনে আছে। রবি, রনি, রিহান? আপনার উপর হামলা করার আর আপনার ছেলে লাবিবকে খুন করার অপরাধে রনি আর রিহানকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখানে এসেছি ঝুমি সুস্থ হলে তাকে নিয়ে যেতে। ঝুমি আমাকে মারতে চেয়েছে, কিন্তু সে তার নিজের ছেলেকে মেরেছে, এটা আমি বিশ্বাস করি না। প্রত্যেকটা খবরের কাগজে হইচই পড়ে গেছে, মায়ের হাতে শিশু বাচ্চার খুন, আর পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তুমিই খুনি। কি প্রমাণ আছে? তোমার বাসার সিসিটিভি ফুটেজ। রাফি, ওকে ফুটেজগুলো দেখাও। রাফি তার মোবাইল বের করে দেখাতে লাগলো। এটা হলো কিচেনের ফুটেজ। দেখলাম ঝুমি ফল কাটার ছুরি দিয়ে ফল কাটছে আর বলছে, বাবু তোমাকে আর কান্না করতে হবে না, তোমার না খুব ক্ষুধা লেগেছে, আজ আমি আমার বাবুর সব খিদে মিটিয়ে দিব, আর কখন আমার বাবু কান্না করবে না, বলে ছুরি দিয়ে লাবিবের গলা কাটতে লাগলো ঝুমি। ঝুমি প্রথম মা হয়তো, যে কিনা নিজের ছেলেকে হাসি মুখে জবাই করছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন করতে পারে আমার জানা নাই। আমি কি একবার ঝুমির সাথে কথা বলতে পারবো? এই অবস্থা একদম সম্ভব নয়। যে করেই হোক আমি এখনই ঝুমির সাথে দেখা করতে চাই। আচ্ছা, ঝুমুর জ্ঞান ফিরলে দেখা করে নিও। এটা শুনে আমি অপেক্ষা করতে শুরু করলাম ঝুমির জ্ঞান ফেরার। এদিকে রবি, রিহান, রনি জেলে বসে আছে। আমরা কি করেছি? আমাদের এখানে কেন নিয়ে আসলেন? সরি, আমি আপনাদের এসব বলতে বাধ্য নই। তুই জানো কি একজন মানুষকে বিনা অপরাধে এভাবে বন্দি করা একটা অপরাধ? কে বলেছে আপনারা অপরাধী নয়? এসিপি কাউসারের উপর হামলা ও তার শিশুকে হত্যার অপরাধে আপনাদের এখানে নিয়ে আসা হয়েছে। যা মুখে আসেন তাই বলে যাচ্ছেন। আমরা কেন আমাদের বন্ধুকে মারতে যাব? কি প্রমাণ আছে আপনাদের কাছে? পুলিশ তাদের ভিডিও দেখালো, সবাই দেখে অবাক। না, এটা কেউ নকল করেছে, আমরা তো কেউ ছিলাম না, আর না আমরা কাউসারকে মারার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনারা সবাই ওইখানে ছিলেন, আর তার প্রমাণ আপনাদের হাতের এই কাটা দাগগুলি। এটা শুনে রবি, রিহান, রনি তাদের হাতের দিকে তাকালো। তারা অবাক, তাদের হাত কিভাবে কাটলো। খুবই চিন্তায় পড়ে গেল সবাই। এদিকে ঝুমির জ্ঞান ফিরেছে। খবরটা শুনে পা কুড়িয়ে কুড়িয়ে যেতে লাগলাম তার কেবিনের দিকে। কেবিনের ভিতর যেতে যেতে একটা কথা শুনতে পেলাম, আমার বাবু কোথায়? আমি এখানে কিভাবে আসলাম? আমার লাবিব কোথায়? আমি কেবিনে ঢুকতেই ঝুমি দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরলো। আমার বাবু, বাবু কোথায়? কান্না করতে করতে এমনভাবে বলছে যে সে কিছুই জানে না। ব্যাস, অনেক হয়েছে তোমার এই নাটক বলে ধাক্কা মারলাম ঝুমিকে। ঝুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তুমি প্রমাণ করে দিলে এই পৃথিবীতে আমি সবচেয়ে একা। যদি তোমার ক্ষমতার টাকার এতই লোভ ছিল, একবার আমাকে বলতে, আমি বৃষ্টির মতো টাকা দিতাম তোমাকে। কি দরকার ছিল আমার ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে মারার? কান্না করতে করতে কথাগুলো বললাম। কি হয়েছে? আমার বাবু কোথায়? ঠাস চর মারলাম ঝুমিকে। কি হয়েছে দেখবে, তাই না? এই নাও দেখো। তোমাকে তো অভিনয়ের পুরস্কার দেওয়া দরকার। নিজের হাতে হাসি মুখে ছেলেকে জবাই করলে, আর ছেলের বাবার সামনে এসে কান্না করছো ছেলের জন্য। তুমি কি বলছো এসব? আমি তো কিছুই। ঠাস আর একটা চর মারলাম ঝুমিকে। চুপ, একদম চুপ। এই দেখ তুই আমার ছেলের সাথে কি করেছিস বলে ঝুমিকে ভিডিওটা দেখালাম। ঝুমি ভিডিওটা দেখে চুপ হয়ে গেল। একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। চুপ থাকারই কথা, কারণ তার সব সত্য এখন বেরিয়ে এসেছে। সে কতটা নীচ সে নিজেও জানে না। আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন ঝুমি বলল, আমার একটা কথা শুনবে কি? তোর কথা শোনার আমার বিন্দুমাত্র সময় নেই, অনেক কাজ পড়ে আছে। আগে বন্ধু নামক বেঈমানদের সাথে দেখা করে আসি। টেপে পানি আসছে না দেখে আমি সেখানে হাত দিই, আর তারপরে আমার কিছুই মনে নেই। আমার আর কত করবে এরকম নাটক? আমি নাটক করছি না। আর হ্যাঁ, আমাকে আমার ছেলের খুনি বলার আগে তুমি এটা দিয়ে আমাকে মেরে ফেলো প্লিজ। এটা বলে আমার হাতে ধরিয়ে দিল একটা ছুরি। ঠাস ঝুমিকে চর মারলাম। অনেক হয়েছে, আর না বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। ঝুমি রুমের একটা কোনায় হাঁটু গুজে বসে কান্না করছে, আর বলছে আমি খুন করিনি, আমি আমার বাবুকে মারিনি। আমি সেখান থেকে নিজের কেবিনে এসে বেডে বসে ভাবছি, কেমনি এটা করলো ঝুমি? কী দোষ করেছিল আমার সন্তান? আজ বড় ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, এই পৃথিবীটা বেঈমান দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে নিজের স্বার্থের জন্য কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতেও দ্বিধা করে না কেউ। ইমোশনাল হলে চলবে না, গল্পটা প্রফেশনাল করতে হবে। তাই চলেন পরের দিনের সিনে যাই। সেটা ভারতে আর বাংলাদেশের ভিলেনদের ফোন আলাপ। হ্যাঁ বস, আপনি যেমনটা বলেছেন ঠিক সেরকমই করছি, কথাটা বলল সিলেটের এল লোকাল গুন্ডা হানিফ। কিন্তু একটা ভুল হয়ে গেছে বস। কি ভুল হয়েছে? ওষুধের বোতলটা ওইখানে ছাদে ফেলে এসেছি ভুল করে। আজ রাতে সেটা নিয়ে আসবি, কেউ যেন বুঝতে না পারে। ওকে বস। এদিকে আমি সকালে হসপিটাল থেকে ছাড়া পেয়ে প্রথমেই থানার দিকে পা বাড়ালাম। সেখানে চার দেয়ালের মাঝখানে বসে আছে আমার সেই চিরচেনা বন্ধু নামের বেঈমানগুলো। জেলের কাছে যেতেই আমাকে দেখে তিনজন মহা খুশি। দোস্ত কেমন আছিস? এরা কি বলছে, আমরা নাকি তোকে মারার চেষ্টা করেছি? তুই বল, আমরা কি মারতে পারবো তোকে? ভাইয়া কিছু একটা করো, আমরা সত্যি বলছি, আমরা কিছু জানি না। ওই দিন সকালে আমি ওয়াশরুমে যাওয়ার পর পানির টেপে পানি আসছে না দেখে আমি হাত দিলাম, সাথে সাথে একটা শক খেলাম। যখন জ্ঞান ফিরলো তখন থেকে পুলিশ কী সব বলে যাচ্ছে। আমি আমার কোমর থেকে বন্দুকটা বের করলাম, আর তাতে গুলিগুলো ঢোকাতে ঢোকাতে বললাম, তোরা আজ প্রমাণ করে দিলি সত্যি আমি এই পৃথিবীতে একদম একা। ভয় পাস না, তোদের মারব না। এই নে, শেষ করে দে তোদের সবচেয়ে বড় এই শত্রুটাকে বলে বন্দুকটা তাদের দিকে এগিয়ে দিলাম। কি বলছিস তুই এসব? যা সত্যি তাই বলছি। কি যাতা বলছিস তুই? বলেই আমার কলার ধরল রবি। আমি মুচকি একটা হাসি দিয়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে পিছনে হাঁটা শুরু করলাম। যাস না দোস্ত, বিশ্বাস করে একবার, আমরা কিছুই জানি না। আমি আর সেদিকে কান না দিয়ে সোজা কমিশনার অফিসে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই অবস্থায় এখানে আসলে কেন? মিশন 3G নিয়ে একটু কথা বলতে এসেছি। মিশন 3G? এটা আবার কোনটা? সরি স্যার, আপনাকে তো বলাই হয়নি। আমি গত 9 মাস ভারতের 3G নামক একটা স্থানে ছিলাম। সেখানকার সব ঘটনা আমি স্যারকে বললাম। এটা তো আমাদের নয়, ভারতের ব্যাপার। জি স্যার, কিন্তু ভারতের 100%-এর মাঝে 70% মানুষই 3G স্থানের নামটাই জানে না, আর বাকি 30%-এর মাঝে 20% লোক সেই স্থানে কি হয় সেটা জানে না, আর যারা জানে তারাই হচ্ছে ওই নরবসুদের শিকার। এখন তুমি কি করতে চাও? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চাই। তাহলে আমাদের কি লাভ হবে? তার সাথে কথা বলে ভারত সরকারের সাহায্যে আদিত্যকে ধরা খুবই সহজ হবে। আচ্ছা, আমি আজ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। তিনি বললে অবশ্যই ভারতের মন্ত্রীর সাথে আমাদের মিটিং হবে। জি স্যার, তাহলে আমি আসি স্যার। তুমি যাও, আমি বিকালে ফোন করে তোমাকে জানিয়ে দেব। আমি বাসায় ফিরলাম। আসার পথে হোটেল থেকে দুপুরের লাঞ্চ নিয়ে আসলাম। এখনও বাড়িটার চারো দেয়ালে লেগে আছে অনেকগুলো রক্তের দাগ। কাজের লোক নেই বলে পরিষ্কার করা হয়নি। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। আরে, সেখানে তো পানিই আসছে না। কি হলো, সমস্যা কি? মনে হয় ছাদে গিয়ে দেখতে হবে। লাঠি ভর দিয়ে কোনো মতে ছাদে গেলাম। ছাদের দরজা খুলতেই খুব একটা বাজে আর উদ্ভট একটা জিনিসের ঘ্রাণ আমার নাকে আসে। যতই সামনে যাচ্ছি ততই গন্ধটা বেড়ে যাচ্ছে। ট্যাঙ্কের পাশে গিয়ে আমি ভাবতে লাগলাম জিনিসটা কি হতে পারে। তখন আমার চোখ গেল ছাদের দক্ষিণ পাশের আম গাছের দিকে। সেখানে বড় একটা আম গাছ, কিন্তু তার একটা ডাল কাত হয়ে আছে ছাদের সাথে। এটা দেখে মনে হচ্ছে কেউ জোর করে এটাকে কাত করেছে, কিন্তু কেন? বাট যাকগে, আমি এসব ভেবে লাভ নেই। যে কাজে এসেছি সেটাই সেরে ফেলি। ট্যাঙ্কের ঢাকনা খুলতেই আমি অবাক হলাম। আরে, এটা একদম খালি কি করে হলো? এক ফোঁটাও পানি নাই। তারপর আমি মোটরের সুইচ দিয়ে অপেক্ষা করতে লাগলাম পানি আসার পর আমি ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে নিলাম। তখন হঠাৎ পানি পড়ার শব্দ আমার কানে আসলো। মনে হয় ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, কিন্তু পাইপ দিয়ে তো পানি পড়ছে না। তাহলে কোথায় থেকে পানির শব্দ আসছে? শব্দটা অনুসরণ করে কিচেনে চলে গেলাম। আরে, সেখানে তো পানির টেপ দিয়ে পানি পড়তেছে। ও, এখন বুঝেছি ফুল ট্যাঙ্ক খালি হলো কিভাবে। 3 দিন ধরে এক নাগারে পানি পড়ছে। তখন মাথায় একটা কথা এলো। ওরা 4জন বলেছিল পানির টেপে শর্ট খাওয়ার পর থেকে তাদের কিছুই মনে নেই। যদি এই কথাটা আমি 1 মিনিটের জন্য মেনে নেই সত্য, তাহলে তো রবিদেরও টেপ এখন চালু থাকার কথা। তাড়াতাড়ি আমি রবিদের রুমে ঢুকলাম। সেখানে ওয়াশরুমে গিয়ে দেখি সে একই অবস্থা, তাদেরও টেপ দিয়ে পানি পড়তেছে। তাহলে কি ওরা সবাই সত্য বলছে? না, এটা হতে পারে না। তাদের সাজানো একটা নাটকের অংশ। কি করব, কোনটা সঠিক কোনটা বেঠিক কিছুই মাথায় ঢুকছে না। রনি, রবি, রিহানের বুকে ফিট করা ক্যামেরায় কিছু ক্লু পেতে পারি, যা দিয়ে আমি বুঝতে পারবো তারা সত্যি বলছে না মিথ্যা। চলেন আমার কম্পিউটার রুমে যাই। অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আসছে ভিলেনের আসল রূপ। কম্পিউটার ওপেন করতেই সামনে দেখতে পেলাম একটা ইমেল আসার নোটিফিকেশন। আর নোটিফিকেশন খুলে দেখি প্রায় 9 মাস আগে রাতুলের বুকে ফিট করা ক্যামেরার রাতুল 3695। ওপেন করলাম ভিডিওটা। এখানে তো আসলাম, এখন কি করব? একবার কাউসারকে কল দিয়ে দেখি। হ্যালো, আমি পৌঁছে গেছি। ওপাশ থেকে আমি কথা বলছিলাম। তারপর তাকে বললাম ভিতরে গিয়ে সব কিছু শ্যুট করে নিয়ে আসতে। রাতুল ভিতরে গিয়ে শ্যুট করে আদিত্য যে ফয়সালকে মেরেছে সেটা ফাইল নিয়ে রাতুল ক্যামেরা বন্ধ করে বেরিয়ে যাচ্ছিল। तखन केउ एकजन पिछन थेके रातुलेर माथाय बाड़ी मारलो। रातुल चित्कार दिये माटिते पड़े जाय। कैमरार सामने एकटा रड हाते सामने एलो सुमी, सेई सुमी जाके कक्सबाजार गुंडादेर हाथ थेके बाँचिয়েছিলাম। और से आबार ओई दिन राते आमाके गुली करे पालिये जाय। बस ए बेटाके एखन कि करबो? टप बानिয়েছি, মাছ ধরবো। কিভাবে? आगे एके आमादेर आस्तानाय निये जाओयार व्यवस्था करो। जी बस। রাতুলকে ধরে নিয়ে যাওয়া হয় গাড়িতে। সেখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। রাতুলকে নিয়ে একটা ঘরে রাখা হয়। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর সেখান থেকে তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। রুমটা দেখে মনে হচ্ছে একটা ল্যাব। একজন ডাক্তার, ওই লোক রাতুল আর সুমি আছে। তখন রাতুলের জ্ঞান ফিরল। তোমরা কারা? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কি? লোকচুরি খেলার জন্য। কি ফাজলামে বাদ দিয়ে কাজের কথা বলো। আমরা তোকে একটা জিনিস দেখাতে চাই। কি? সুমি পর্দা সরিয়ে দিল। রাতুলের সামনে দাঁড়িয়ে আছে তার কলিজার টুকরা সুমাইয়া আর কিছু বাচ্চারা। তুমি এখানে কেন এলে? ও আসেনি, আমরা এনেছি। কেন? ঠাস, লোকটি গুলি করলো। মাটিতে পড়ে গেল সুমাইয়ার পাশে দাঁড়িয়ে থাকা এক নিষ্পাপ মাসুম বাচ্চার দেহ। এই বাচ্চা কি করেছে? তাকে মারলি কেন? কারণ আমি তোকে যে কাজ করতে বলবো তুই না করবি জানি, তাই এটাকে মারলাম। এখন যদি না করিস তোর সামনে এদের একটা একটা করে জবাই করব। রাতুল ওঠার চেষ্টা করলে কিন্তু পারেনি, তার হাত পা খুব শক্ত করে চেয়ারের সাথে বাঁধা। এখন বল কাজ করবে কিনা। ঠাস, আরেকটা শিশুর দেহ মাটিতে পড়ে যায়। সাথে সাথে রাতুল বলে উঠল, কি কাজ? লোকটা কোনো কথা বলল না। আরেকটা গুলি করল, আরেকটা শিশুকে মাটিতে শুয়ে দিল। আমি রাজি, সব কাজ করব আমি, তবু এদের ছেড়ে দে। এবার তুই লাইনে এলি, শোন, এদের বাঁচতে হলে তোকে মরতে হবে। তাহলে মেরে ফেল। এখন না, সময় আসলেই মারব। এখন তুই আমার গেটআপ নিবি আর আমি তোর। কিভাবে? ওইসব তোকে জানতে হবে না। ডাক্তার, একে ঘুম পাড়িয়ে দাও। তখন ডক্টর রাতুলকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। রাতুল ঘুমিয়ে পড়ে। সমী, এদের অন্যরুমে নিয়ে যাও। ডক্টর স্যার, প্লাস্টিক সার্জারি করতে হলে তো আপনার আসল রূপে আসতে হবে, কেননা নকল চেহারার উপর আবার নকল করা যায় না। সেটা আর বলতে হবে না। এই দেখ, আমি আমার আসল রূপে আসছি বলে লোকটা তার মুখের চামড়া তুলতে লাগলো। মুখে সাদা ক্রিমের মতো কি লাগানো, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটি একটা তাওয়াল নিয়ে নিজের মুখে মুছতে নিল। আমি লোকটির আসল চেহারা দেখে পুরাই শর্ট খেলাম। আরে এ তো ওই ক্রেজি মাফিয়ার সারব্রান, এ এখানে কি করে? না, এ আদিত্যর একটা স্ক্রিনশট করে নেই, কাজে আসবে। তাহলে লোকটা আর কেউ না, আদিত্য। এর আরও পরিচয় আছে যা আমি হয়তো এখনও জানি না। এই ইন্টারন্যাশনাল মাফিয়া আদিত্য নামে আর অন্যদিকে সারব্রান নামে শাসন করছে ত্রিজির নিরহ মানুষদের। আদিত্য সার্জারি করে রাতুল হয়ে যায়, আর রাতুলকে বানিয়ে দেয় আদিত্য। রাতুলের আনা ফাইলটা আর ক্যামেরাটা নিয়ে আদিত্য বেরিয়ে পড়ে। তারপরে কীভাবে কী হয়েছে আপনারা জানেন। ভারত যাওয়ার পর যখন আমি ওই হোটেলে ড্রোন ক্যামেরা দিয়ে আদিত্যর খবর নিচ্ছিলাম, তখন এই সবাই রেডি হও, কাউসান আমাদের পাশে আসবে আর সব কিছু দেখে যাবে। রাতুলের পাশে এসে বলল, স্টার এই নিন ফোন, বস যা বলে তাই করবেন। আদিত্য রাতুলের রূপ নিয়ে আমার সাথে ছিল, তখন সে বাসা খোঁজার বায়না করে আমার সাথে আসে নাই। আমি যা বলবো তুই আমাকে তাই বলবি। হুম, তাহলে কাজ ডিল ফাইনাল করে নেই। তাই বল আদিত্য। কি, একা আসতে হবে? আসতে হবে, ওকে, সমস্যা নাই। এটা শোনার পর আমি ওই স্থানে যাই। তারপর যা হয়েছে তা আপনারা জানেন। একটা তো ক্লু পেলাম ওই আদিত্যের কাছে পৌঁছানোর। বাবাজি, এতদিন তুমি আমার অজান্তে আমার আশেপাশে ঘুরেছ, এখন আমার পালা। কম্পিউটার রুম থেকে বেরিয়ে আসলাম, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। নাস্তা করার জন্য কিচেনে গেলাম। কিছু একটা এখন করতে হবে, মানে রান্না করতে হবে। কফি বানিয়ে খাচ্ছিলাম, তখন হঠাৎ কিচেনের জানালার পাশের গাছের পাতাগুলোর শব্দ পেলাম। কে ওখানে? কে? বলতেই একটা কাচের বোতল ভাঙার শব্দ পেলাম। আমি তাড়াহুড়ো করে ঘরের বাইরে এলাম। এসে দেখি কেউ নাই। আম গাছের কাছে গেলাম, সেখানে একটা কাচের বোতল দেখতে পেলাম, যেটা থেকে খুব বাজে একটা দুর্গন্ধ আসছে। কি হতে পারে এটা? একবার ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেখি, হয়তো এটার মাধ্যমে বেরিয়ে আসবে আর একটা সত্য। আর অন্যদিকে কাজ হয়েছে না বস? হয়নি। হয়নি মানে? কেন হয়নি? এসিপি কাউসার এখনো বেঁচে আছে। কুত্তার বাচ্চাকে আর কতবার মারব? একবার নয়, তিনবার মারলাম, তারপরেও কেন মরে না শালা? বোতলটা আনতে গিয়েছিলাম, তখন কাউসার বুঝে যাই। মনে হয় এতক্ষণে সেই বোতল পেয়ে গেছে। ওকে, আমি দেখছি সামনে কি করা যায়। তুই সব সময় ওর উপর নজর রাখবি। আচ্ছা বস। এদিকে আমি বোতলটা একটা ব্যাগে ঢুকিয়ে ফরেন্সিক ল্যাবে গেলাম। ডক্টর, এটা কি খুব বাজে গন্ধ আসছে? দেন দেখি। ডক্টর বোতলের গন্ধটা শুকে বললেন, এটা তুমি কোথায় পেলে? আমার বাসার ছাদে ছিল এটা, আর এটা নিয়ে কেউ একজন পালিয়ে যেতে চাইছিল, তখন তার হাত থেকে পড়ে যায়। ওই লোকটাকে দেখছো কি? না। এটার মাধ্যমে রুবি, রিয়ান, রনিকে জমিকে নির্দেশ করা যাবে। এটার সাথে ওদের কি মিল? অনেক মিল। যেমন? এটা দেখো বলে তারপর ল্যাপটপ অন করলো। এটা কি? এটা হলো একটা এসিড জাতীয় উপাদান, ইকুয়াল 9484। 1966 আমেরিকার একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। এটার একটাই কাজ, হিপনোটাইজ করা। মানে? আচ্ছা এটা বলো, ঘটনার দিন তুমি গোসল বা হাত মুখ ধুয়েছো? তুমি না, সেই জন্যই তুমি হিপনোটাইজ হও নাই। এটা তোমার বাসার পানির ট্যাঙ্কে খুব দুঃখতার সাথে মিশানো হয়েছে। মানে? হিপনোটাইজ করার পরে ওই ব্যক্তির কোনো জ্ঞান থাকে না, কি করছে বা কি করতে চলছে। তাহলে কি সবাই সত্যি বলছিল? হ্যাঁ। আমার বাড়ির টেপগুলোর আর এই বোতলের রিপোর্ট আমাকে দাও। কাল পেয়ে যাবে। তাহলে আমি এখন আসি। আচ্ছা আসো। ফরেন্সিক ল্যাব থেকে বের হয়ে আমি সোজা থানায় গেলাম। প্রথমে জমির কাছে গেলাম। জমি জেলের ভিতরে একটা দেয়ালের কোণে হাঁটু গেজে বসে সেই কখন থেকে গেঁদেই যাচ্ছে। আমাকে আসতে দেখে জেলের হাবিলদার স্যালুট করলো। দরজা খুলে দাও। ইয়েস স্যার। আমি জেলের ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে ঝুমির কোনো রেসপন্স নাই। এখানে যে কেউ একজন এসেছে ঝুমি বলতেই পারবে না। আমি আমার বাবুকে মারিনি। হ্যাঁ, তুমি মারোনি। কথাটা শুনতেই ঝুমি উপরের দিকে মুখ তুলল। আমাকে দেখে ঝুমি নিজের প্রাণ ফিরে পেল। বিশ্বাস করো, ওরা সব মিথ্যে বলছে। কিন্তু এই ভিডিওটা তো নয়। না, ওখানে আমি ছিলাম না, এই ভিডিওটা মিথ্যে। সেটা আমি জানি না, কিন্তু আশা করি তুমি সত্যি হবে। কিছু প্রমাণ পেয়েছো কি? পেয়েছি, কিন্তু তোমাদের বাঁচাতে সেটা সামান্য একটা প্রমাণ। আদালতে আরও প্রমাণ, সাক্ষী এবং আসল খুনিকে হাজির করতে হবে। আসল খুনিকে কিভাবে আনবে? জানি না কিভাবে, কিন্তু আমার মন বলছে ইন্ডিয়ায় গেলে আমার ছেলের খুনি আর আমার সবচেয়ে বড় শত্রুকে খুঁজে পাবো। তাই যেন হয়। শালাকে ধরে আমার সামনে আনবে, তারপর আমি কি করি দেখবে। মুচকে একটা হাসি দিয়ে বললাম, কি করবে? আমাকে অবহেলা করো না, আমি একজন এসিপির বউ এবং একজন এসিপি। আচ্ছা আচ্ছা, আমি এনে দেব। এখন আসি। কোথায় যাবে তুমি? কমিশনার স্যারের সাথে কথা বলে আজ রাতেই ভারত যাব। ও, সাবধানে যেও। জমির সাথে কথা বলে জেলখানা থেকে আমি সোজা কমিশনার স্যারের কাছে গেলাম। অন্যদিকে থানার ভিতর ঝুমি রাজরানীর মতো পা মেলে বসে আছে। তার মাথায় কোনো টেনশন নাই। যা টেনশন সব আমার সামনে আড়ালে বড্ড খুশি। তখন ঝুমির ফোনে একটা কল আসে। কাজ হয়েছে, এবার আসতে দে শালাকে। আর হ্যাঁ, আগামী 15 তারিখ আলাদা আদালতে রায় জানানোর পর তোমরা গাড়ি থেকে মাঝ রাস্তায় নেমে যেও। কিন্তু আমাদের জায়গায় কে থাকবে? ওটা আমি দেখব। এটাই আমার শেষ কল, আর কল দিব না, না হলে ধরা পড়ে যাব। আচ্ছা, বাকিদেরও বলে দিও। ওকে। তখন ঝুমির দিকে একটা পুলিশ আসছিল। এটা দেখে ঝুমি কলটা কেটে দিয়ে ফোনটা লুকিয়ে ফেলে। অন্যদিকে আমি কমিশনার অফিসে পৌঁছে গেলাম। তুমি আসছো? আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম তখনই তুমি চলে আসলা। মিনিস্টার স্যারের সাথে কথা বলেছিলেন? শিব মিনিস্টারের সাথে কথা বলা হয়েছে, তিনি বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন। কখন জানাবেন? এই তো এখন জানানোর কথা। আচ্ছা আমি কল দিয়ে দেখি। এটা বলে স্যার কল দিলেন। রিসিভ করছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মন্ত্রী সালামের জবাব দিলেন। স্যার আপনি কল দিয়েছিলেন কি? দিয়েছিলাম, কিন্তু তিনি সাফ সাফ বলে দিয়েছেন যে আদিত্যকে ধরতে পারবে তিনি নিজেই তাকে পুরস্কৃত করবেন। কথাটি শুনতেই স্যার আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলেন। তারপর মন্ত্রী কল রেখে দেওয়ার পর আমি স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়লাম। লক্ষ্য অনেক দূর, হাতে সময় আছে মাত্র 15 দিন। যা করার আমাকে এই 15 দিনের আগেই করতে হবে। তাই প্রথমে রবিদের সাথে দেখা করলাম, তারপর বাসায় গিয়ে কাপড় চোপড় প্যাক করে বেরিয়ে পড়লাম বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানে বিকেল 4টায় পৌঁছে গেলাম ভারত এয়ারপোর্টে। সেখান থেকে আমাকে রিসিভ করলেন বড় ভাই ওমর। ওমর ভাই একজন ডক্টর, আমার থেকে বয়সে বড়, তাই তাকে ভাই ডাকি। তিনিও আমাকে ভাই বলে ডাকেন। ভাই কেমন আছো? ভালো। তা হঠাৎ কি মনে করে? আগে বলো ভাই, তুমি কি আমাকে একদিনের মধ্যে আমার প্লাস্টিক সার্জারি করে দিতে পারবে? কিন্তু কেন? আগে বাসায় চলো, পরে সব বলবো। আচ্ছা চলো। ওমর ভাইয়ের বাসায় যাওয়ার পর এবার বলো কি বিষয়? ওমর ভাইকে সব বললাম। তা এখন কি করবে? প্রথমে চিফ মিনিস্টারের সাথে, পরে ত্রিজিতে যাব। প্লাস্টিক সার্জারি দিয়ে তুমি কি করবে? গল্পের ভিলেন সবসময় আমার সামনে আসছে ভিন্ন রূপ নিয়ে। আমিও তার সামনে যাব ছদ্মবেশে। কার বেশ ধরবে? আমি রাজীবের ক্যামেরা বের করলাম। এর নাম হলো আদিত্য আর ওর নাম দীপঙ্কর। তাদের প্লাস্টিক সার্জারি করতে চাই। কিন্তু এদের প্লাস্টিক সার্জারি করতে হলে এদেরকে এখানে নিয়ে আসতে হবে। এটা সম্ভব না, অন্য কোনো উপায় নাই? আছেন, আর সেটা হলো এই প্রজেক্ট। এটা তো একটা ড্রোন। হ্যাঁ, কিন্তু এর মধ্যে ইউকের নাসা বিজ্ঞানীরা মেডিকেল সার্জারি স্ক্যানার সেট করে দিয়েছেন। এটা দিয়ে এদেরকে একবার স্ক্যান করতে পারলে কাজ হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। তা তুমি অন্য সব কিছু রেডি করে নাও, আমি এখন মিনিস্টারের সাথে দেখা করে আসি। এক মিনিট, কি তোমার এই প্ল্যানের কথা অন্য কাউকে বলেছিলে কি? না, আর কাউকে বলবো না। আর হ্যাঁ, মন্ত্রী সাহেব যদি প্ল্যানের কথা জিজ্ঞেস করেন তুমি ভুলও কিছু বলবে না। ওকে। এটা বলে ওমর ভাইয়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মিনিস্টারের ওখানে যাওয়ার 10 মিনিট পর মিনিস্টার আসলেন। আমি তাকে স্যালুট করলাম। তুমি কি সেই বাঘ যে আদিত্যকে ধরার জন্য এসেছে? জি স্যার। তা করতে চাও? জানি না, যেটা মন চাইবে সেটা করব। কি বলছো এসব? এটা কি তোমার বাংলাদেশের মিশন পেয়েছো? এটা মিশন 50% ফিনিশ আর টাক মাফিয়া। আমার মিশন 50% নয়, আমার লক্ষ্য 100% মাফিয়া শেষ করা। কিন্তু কি হবে সেটা বলতে আমি বাধ্য নই। তাহলে আমিও পারবো না তোমাকে পারমিশন দিতে। আমি পারমিশন নিতে আসি নাই, এসেছি ফর্মালিটি পূরণ করতে। তোমার তেজ দেখে আমি খুব খুশি। জানি না তুমি কীভাবে করবে, সেটা জানারও প্রয়োজন নাই। আর হ্যাঁ, মিশন শুরু করতে হলে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে হবে। সেটা আছে কি তোমার কাছে? আছে বলে একটা ফাইল দিলাম মিনিস্টারকে। মিনিস্টার অবাক চোখে আমার দিকে তাকিয়ে ফাইলটা নিল। তখন তার হাত থেকে ফাইলটা পড়ে যায়। আমি দিচ্ছি তুলে। না না, তুমি কষ্ট করতে হবে না বলে টেবিলের নিচ থেকে ফাইলটা তুললেন। তারপর একটা স্বাক্ষর দিলেন। তা তুমি কোথায় উঠেছ? আমার এক বন্ধুর বাসায়। ও যাও, তোমার কাজ হয়ে গেছে। তারপর ফাইলটা নিয়ে আমি বের হয়ে পড়লাম। ওমর ভাইয়ের বাসায় যাওয়ার পর কাজ হয়েছে। কিছু জিজ্ঞেস করেছিলে কি? তুমি যা বলেছিলে আমি তাই বলেছি। আর কিছু জিজ্ঞেস করেছিলে কি? কোথায় উঠেছি? আমি বলেছি আমার এক বন্ধুর বাসায়। ভীষণ চিন্তার বিষয়। কেন? তখন টিভিতে নিউজ আসলো, ব্রেকিং নিউজ, ভারতের চিফ মিনিস্টার আজ সন্ধ্যা 6টায় মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন মিস্টার আতিক। এখন জানা যায় কে সে অজ্ঞাত ব্যক্তি যে সবার চোখের সামনে এসে মন্ত্রী সাহেবের অফিসেই তাকে খুন করেছে। आमी आपनादेर एकटा भिडियो देखाते चाच्छि जेटार माध्यमे देखा जाच्छे मंत्री साहेबेर खुनेर दृश्य बोले एकटा भिडियो चालू करलो जेटा देखे आमी आर ओमर भाई पुराई अबाक। भिडियोते देखा जाच्छे आमी मिनिस्टारेर अफिसे गियेछि कथा बोलेछि तारपर चले गेलाम आबार आसले फोन भुले गेछि किन्तु एखाने तल कोनो फोन नाई आपनार पिछने मने हय पड़े आछे एटा बोले मंत्रीर चेयारेर दिके जेते लागलो आर पिछने देखा जाच्छे एकटा चाकू तार काछे जेतेई सेई छुरिटा बेर करे ढुकिये दिल मंत्रीर बुके एकसाथे 3 बार छुरी चालाय रूम थेके बेर होवार समय लोकटार मुख देखा जाय मुख देखे आमी भय पेये गेलाम ना एटा कि करे होते पारे এই ভিডিওটা ফেক সেই মুখটা আর কারো নয় আমার না এটা ফেক নয় কিন্তু তুমি ফেক তোমার নেক্সট পারে ওই আদিত্য খুন করেছেন কিন্তু সবশেষে এখন পুরো ভারতের পুলিশ তোমাকে খুঁজছে এখন কি করব আন্ডারগ্রাউন্ডে হতে হবে তোমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে না তুমি এক কাজ করো আজ রাতের ভিতরেই আমাকে একটা মাস্ক তৈরি করে দাও ঠিক বলেছো आमी एखोनी काज शुरू करছি बोले ओमर भाई तार लैबे चले गेल आमी तखोनी रोहित के कल दिलाम हेलो के बोलছেন काउसार भाई आपनी आपनी एखोन कोथाय एदिके सारा देशेर पुलिस आपनाके खुजছে जानी आगे बोल तुई कोथाय पश्चिम बंगे सेखान थेके कल दुपुरेर आगे विजयनगरेर 3G ते आमार साथे देखा करबी अच्छा भाई आमी कल केटे दिलाम भाबतेछि कि करे ओई 3G ते जाबो अन्यदिके गल्पेर भिलेन आरे बाच्चा दं आमार एमन जाले फेसेछे जार थेके से निजे बाँचबे ना तादेर बाँचाबे आमादेर बाँचिये रेखे तुई अनेक बड़ो भूल करेछिस साबरान ओरफे आदित्य कोनो भूल करे नाई कखनो आर मात्र 15 दिन पर तोरा थाकबे बांग्लादेशेर जेले आर काउसार थाकबे इनेडियान कारागारे क्या निजेर छेले के खून और कासर के मारार चेष्टा कराय आजीवन जेले थाकबी तोरा अन्यदिके मिस्टर के खून करार अपराधे काउसार जाबज्जीवन बा फाँसी दड़िते झुलबे आमरा कि क्षति करेछि तोर कि बा करेछे काउसार कि क्षति करे नाई आमादेर जानते चाओ कि क्षति करेछे काउसार बोलते बोलते रबिदेर दिके एगिये आसलो सुमी 15 বছর বয়সে হারিয়েছে আমাদের বাবাকে মনে আছে কি সেই ঘটনা আজ থেকে 17 বছর আগে তোরা জেলের ভিতর ড্রাগস লয়ের অপরাধে 2জন পুলিশ অফিসার ধরিয়ে দিয়েছিলিস আর তাতে তাদের চাকরি চলে যায় আর কয়েকদিন পর আদালতে তাদের ফাঁসির আদেশ দেয় কিন্তু তাদের সাথে তোদের সম্পর্ক কি একজন ছিল আমার পিতা অন্যজন ছিল সুমের পিতা কিন্তু তারা তো অপরাধীই ছিল তাই তাদের ফাঁসি দেওয়া হয়েছে আমার বাবার ফাঁসির পর তোদের অনেকভাবে মারতে চেয়েছি কিন্তু পারি নাই পরে তোরা জেল থেকে বের হয়ে আবার বাধা হয়ে দাঁড়িয়ে পড়লি আমার রাস্তায় প্রথমে আমার 10,000 কোটি টাকার লস হয় তোদের কারণে আমি যখন তোদের ডিটেলস বের করলাম দেখি তোরা সেই দল যাদের কারণে আজ আমার আর সমীর বাবা দুনিয়ার বুকে নাই চোখের কোণে জমে আছে 2 ফোঁটা জল আর হাত দিয়ে চোখের জল মুছে আবার বলতে লাগলো সেখানে শেষ হয়নি কয়েকদিন আগে আমার ভাই স্বামীকে মেরে ফেললো তুই রাতুল আর সুমায়াকে খুন করেছিস তাই সে তোর ভাইকে মেরেছে সে কারণ ভাইকে মেরেছে জানেন না কিন্তু জানবে এবার ঝুমি খুব জোরে হাসতে হাসতে বলল তোরা জানিস না কার স্ত্রী আর বন্ধুদের তুলে এনেছিস এটা শুনে রবি রিহান রনিও হাসি শুরু করলো তোর খামডাউন শুরু তখন থেকে হয়েছে যখন থেকে আমাদের এখানে তুলে নিয়ে এসেছিস এসব কথা আর কাণ্ড দেখে খুব রাগ হলো আদিত্যের ঘরের এক কোণ থেকে একটা রড এনে মারতে লাগলো 3 জনকে সবার নাক কান দিয়ে রক্ত বের হয়ে আসলো জ্ঞান হারিয়ে ফেললো সবাই চেয়ারে তাদের বেঁধে রাখা হয়েছে তাই মাটিতে পড়ে নাই शमी डाक्टर निये से एदेर चिकित्सा कराओ तोमार कोनो काजेर मानी आमी बुझी ना निजेर हाथे मेरे एखोन आबार चिकित्सा करबे एखोन कोथाय जाबे किना आमाके एखोन आबार भारते जेते होबे केन नेपाल থেকে 50,000 কোটি টাকার ড্রাগস এসেছে। ও সন্ধ্যা শেষ হয়ে রাত যখন গভীর তখন রবির জ্ঞান ফিরল। অন্ধকারে নিজের হাতের বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করছে। তারা কেউ জানে না কোথায় আছে এখন আর কিভাবেই বের হবে এখান থেকে। অন্যদিকে আমি আর ওমর ভাই তার তৈরি করা মাস্ক পরে তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ওমর ভাইয়ের ভ্যান নিয়ে। আমাদের লক্ষ্য হচ্ছে 3G। ভ্যানের ভিতরে অনেক কিছু আছে, এটার মধ্যে বসে ওমর ভাই তার কাজ করতে পারবেন। গভীর রাত পেরিয়ে সূর্য যখন পূর্ব দিকে উঁকি দেয় আমরা 3Gর প্রায় 10 কিলোমিটার পাশে চলে এসেছি। সকাল 10:30টায় আমাদের গন্তব্য পৌঁছে যাই। রোহিতকে কল দিলাম, সে বলল তার আসতে আধা ঘন্টা সময় লাগবে এখনও। আমি আর ওমর ভাই চলে গেলাম পাশের একটা হোটেলে কিছু খাওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যখন গাড়িতে আসলাম তখন রোহিত কল দেয়। ভাই আমি এসে গেছি। আচ্ছা তুমি এক কাজ করো, হোটেল 3Gর বাঁ দিকে দেখবে একটা কালো ভ্যান আছে, সেটাই উঠে পড়ো। আচ্ছা। তার 2 মিনিট পর রোহিত চলে আসে গাড়িতে। এসে আমাদের দেখে অবাক। ভাই কোথায়? তোর সামনে বসে আছি। কি? ভয় পাস না, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমরা প্লাস্টিক সার্জারি করেছি। ও তা এখন যাওয়া যাক। এই শালা দেশে গিয়ে আমাকে ভুলে গেলি, একবারও কল দিলি না। ওমর ভাইকে লক্ষ্য করে। আর রিহান কই? আরে কাকে কি বলছিস? কাকে আবার, এই হারামির বাচ্চাটাকে। বলে ওমর ভাইয়ের চুল ধরে টান দিল। আরে ছাড়েন ছাড়েন মিয়া, পাগল নাকি? রোহিত, ইনি হলেন ডক্টর ওমর, তোমার রবি না। কথাটি শুনতেই জিব্বায় কামড় দিল রোহিত। তাহলে রবি কই? রবির কথা পরে বলবো, আগে ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাও। সরি ভাই, আমি রবি মনে করে আপনার সাথে যাতা করে ফেললাম। অবাক হয়ে ওমর ভাই প্রশ্ন করলেন, আমাকে কি রবির মতো দেখতে লাগে? না মানে কাউসার ভাই যেহেতু ছদ্মবেশে এসেছেন তাই আপনাকে দেখে ভাবছিলাম রবিও ছদ্মবেশে এসেছে। বলতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। গাড়ি থামালে কেন? নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছে। আমি দেখছি কি হয়েছে। বলে রোহিত গাড়ি থেকে বের হলো। 3-4 মিনিট পর গাড়িতে আসলো। তেমন কিছু হয়নি, কারেন্ট সাপ্লাই দিচ্ছিল না। ও তা ঠিক করে এসেছিস তো? হুম। এবার গাড়ি স্টার্ট দাও। তারপর আবার শুরু আমাদের যাত্রা। ঠিক জানা নেই কখন শেষ হবে। সন্ধ্যার ঠিক আমরা বনের পাশে পৌঁছে যাই। সেখান থেকে বনের ভিতরে রাতে যাওয়া যাবে না, তাই এখানেই রাতটা কাটিয়ে দেব ভাবছি। রাতের খাবার খেয়ে 3জন গাড়িতে ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। তখন রোহিত জানতে চাইল আমি কি করতে চাই। আমি রোহিতকে সব বললাম। চিন্তা করো না ভাই, তোমার সাথে সব সময় আছি। থাকার সময় থেকেও এখন ঘুমিয়ে পড়ো, কেননা কাল থেকে একটি রাতও ঠিকমতো ঘুমাতে পারবে না। কাল থেকে ঘুমাতে পারবো না কেন? ওইখানে ঘুমানোর জন্য না আছে খাট বা না আছে ঘর। খোলা আকাশের নিচে ধুলিবালির মাঝখানে ঘুমাতে হয়। গভীর অন্ধকারে 4টা মানুষ দাঁড়িয়ে আছে, হাত দুটো পিছনে বাঁধা, মুখে লাগানো কালো একটা কাপড়। তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে দানবের মতো একটা লোক। সে অপেক্ষা করছে তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কখন হাতের কাপড় ফেলে দিবে আর সে তার কাজ করবে। ঘড়ির কাঁটায় জানিয়ে দিল একদিন শেষ, নতুন আরেকটি দিন চলে এসেছে। সাথে সাথে লোকটি তার হাতের কাপড় ফেলে দিল আর দানব আকৃতির লোকটি দড়িগুলো টানতে লাগলো। একটি লাইটের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম মঞ্চে দাঁড়িয়ে থাকা লোকদের। এরা আর কেউ না, হচ্ছে ঝুমি, রনি, রবি আর রিহান। তাদেরকে আমার সামনে ফাঁসি দেওয়া হচ্ছে। দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। হঠাৎ আমার চিৎকার শুনে ভয়ে বলতে লাগলো রোহিত, আমি কিছু করি নাই, কিছু করি নাই। এই তোদের কি হয়েছে? হুশ ফিরতেই দেখি আমি গাড়িতেই শুয়ে আছি। যাক বাবা, এটা তাহলে স্বপ্ন ছিল। কোনটা স্বপ্ন ছিল? স্বপ্নের কথা ওমর ভাইকে বললাম। দূর, দেখবি তারই কিচ্ছু হবে না, মনে সাহস রেখে মিশনে যা, এসে দেখবি সব ঠিক আছে। ভাই কয়টা বাজে এখন? রাত 3টা। আমি হাত দিয়ে শুয়ে আছি আর ভাবতেছি সত্যি যদি জমিদের কিছু একটা হয়ে যায় তখন আমি কে নিয়ে বাঁচব। এরকম অনেক আজে বাজে চিন্তা আসছিল আমার মাথায়। এসব চিন্তার সাথে ঘুমের রাজ্য পাড়ি দিলাম আমি। সকালবেলায় রোহিতের ডাকে ঘুম ভাঙল। ভাইয়া এখন কোন দিকে যেতে হবে? জানি না। মানে ওইখান থেকে হেঁটে আসতে আমার 2 দিন লেগেছে। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? এখান থেকে হেঁটে যেতে হবে। হাঁটতে হবে না। কেন?